আচ্ছা ইকোনমিক্সের পরের চ্যাপ্টার যেটা চ্যাপ্টার এইট সেটা হচ্ছে আরবিআই অ্যান্ড মনিটারি পলিসি তো এটা আমাদের সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কারণ আরবিআই ব্যাঙ্কিং থেকে প্রচুর প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন আসে তো প্রথমে আমরা দেখে নিই যে সেন্ট্রাল ব্যাঙ্কিংয়ের হিস্ট্রি কী গোটা পৃথিবী জুড়ে তো প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বলতে প্রথম সেন্ট্রাল ব্যাঙ্ক প্রাচীনতম সেন্ট্রাল ব্যাঙ্ক পৃথিবীর সেটা হচ্ছে এটা জি কে কোয়েশ্চেন রিক্স ব্যাঙ্ক অফ সুইডেন এটা ষোলোশো ছাপ্পান্ন সালে প্রথম মানে প্রথম মানে ওপেন হয়েছিল এস্টাবলিশ হয়েছিল সুইডেনে তাহলে দেখো ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে গোটা পৃথিবী জুড়ে ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সুইডেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওরা কিন্তু বরাবরই সব ব্যাপারে এগিয়ে আছে ইট অ্যাকুয়ার্ড দ্য সোল রাইট টু ইস্যু নোটস ইন এইটিন নাইনটি সেভেন তাহলে যদিও ষোলোশো ছাপ্পান্ন সালে তৈরি হয়েছিল কিন্তু ইস্যুয়ার মানে নোট শুধুমাত্র ইস্যু করতে পারবে এই ফাংশানটা আঠারোশো সাতানব্বই মানে প্রায় অলমোস্ট আড়াইশো বছর পরে এই ও নেয় দেন তারপরে হচ্ছে যে মডার্ন সেন্সে যদি বলা যায় যে এখন যেভাবে আর কি সেন্ট্রাল ব্যাঙ্কিং হয় সেই সেন্সে মডার্ন সেন্সে আর কি সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে প্রথম ব্যাঙ্ক অফ ইংল্যান্ড আঠারোশো চৌষট্টি সালে ফার্স্ট ব্যাঙ্ক অফ ইস্যু তাহলে প্রথম আর কি এই ফাংশানটা নিয়েছিল ফার্স্ট ব্যাঙ্ক অফ ইস্যু একমাত্র ওই নোট বা নোট বা কয়েন ইস্যু করতে পারবে আচ্ছা তারপরে বলছে যে এখানে একটা কনফারেন্স হয়েছিল ইন্টারন্যাশনাল ফিনান্স কনফারেন্স যেটা ব্রোসেলসে হয়েছিল উনিশশো কুড়ি সালে তো সেখানে মোটামুটি একটা রেজলিউশন নেওয়া হয়েছিল যে সব দেশেই আর কি সেন্ট্রাল ব্যাঙ্ক তৈরি করতে হবে সেই হিসেবে উনিশশো একুশ থেকে উনিশশো সালের মধ্যে অনেক সেন্ট্রাল ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় তার মধ্যে ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইও আছে উনিশশো সালে স্থাপিত হয় তাহলে পরীক্ষা দিয়ে কোয়েশ্চেন আসে ভারতের সেন্ট্রাল ব্যাঙ্কই কখনোই কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দিয়ে শোনা এটা একটা কমার্শিয়াল ব্যাঙ্ক বা এটা একটা পিএসইউ ব্যাঙ্ক কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক মানে হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাঙ্ক সেটা হচ্ছে আমাদের আরবিআই আচ্ছা সেন্ট্রাল ব্যাঙ্ক এখানে একটুখানি রিপিটেশন হয়েছে এখানটায় ওই একই জিনিস বলছে আবার তারপরে দেখা যাচ্ছে যে এই ইউ ইউনাইটেড স্টেটসের যে মানে সেন্ট্রাল ব্যাঙ্ক তার নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ যেটা উনিশশো সালে এস্টাবলিশ হয় এখান থেকে এইটুকু ইনফরমেশন পেলে নিলেই হবে আচ্ছা এবারে হচ্ছে যে এখানে একজনকার নাম দিয়েছে ওয়াল্টার বাগিহোট আঠেরোশো তিয়াত্তর সালে আঠেরোশো সালে যেটা মানে সরি আঠারোশো সালে এর একটা বই পাবলিশ হয়েছিল লম্বার স্ট্রিট বলে তো সেখানে তিনি প্রথম আর্গিউ করেছিলেন যে সেন্ট্রাল ব্যাংকের ফাংশন হচ্ছে মানে একটা অন্যতম ফাংশন হওয়া উচিত লেন্ডার টু দ্য লাস্ট রেসর্ট মানে যে ব্যাঙ্কগুলো তার আন্ডারে থাকবে তাকে ধার দেওয়ার সব থেকে শেষ মানে পর্যায়ে মানে যদি কারোর কাছ থেকে ধার না পায় সেক্ষেত্রে আরবিআই তাকে ধার দেবে তো সেই সরি সেন্ট্রাল ব্যাঙ্ক তাকে ধার দেবে এই কনসেপ্টটা তিনি প্রথম নিয়ে এসেছিলেন আচ্ছা এবারে ইন্ডিয়ান যেটা সেন্ট্রাল ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে লিখছে যে রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই এক উনিশশো চৌত্রিশ সালের মাধ্যমে তাহলে এক কত সালে এসছে আর কত সালে তৈরি হয়েছে দুটোই দুটো সালই কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এটা কার রেকমেন্ডেশন হয়েছে এটা হচ্ছে উনিশশো সালে একটা রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিন্যান্স যেটাকে মানে সাধারণ ভাষায় বলা হয় হিল্টন ইয়ং কমিশন এর রেকমেন্ডেশনের ফলে এই ব্যাঙ্কটা তৈরি হয়েছে এর সেন্ট্রাল অফিস যেটা সেটা প্রথমে স্থাপিত হয়েছিল কলকাতায় ওই জন্য দেখবে কলকাতার যে আরবিআই বিল্ডিংটা আছে বিশাল বড় বিল্ডিং গেটখানা তো মারাত্মক তো সেটা তারপর পরে ওই উনিশশো দু বছর পর মানে উনিশশো সাঁত্রিশ সালে কলকাতা থেকে বোম্বেতে শিফট করা হয় এটা কিন্তু অদ্ভুত রিজন কারণ সেই সময়তেও কিন্তু বলতে গেলে মানে স্বাধীনতার আগে তো বটেই ইভেন পরেও প্রায় দশ পনেরো বছর ভারতের কিন্তু ফিনান্সিয়াল ক্যাপিটাল কিন্তু কলকাতায় ছিল তা সত্ত্বেও কিন্তু তখনই এটাকে বম্বেতে নিয়ে যাওয়া হয়েছিল মানে এর থেকে দূরদর্শিতা একটু হলেও বোঝা যায় আর কি ব্রিটিশদের দ্য ফার্স্ট গভর্নর অফ আর ওয়াজ স্যার অসবোন স্মিথ তাহলে প্রথম গভর্নর হচ্ছে কে স্যার অসবন স্মিথ আর প্রথম ভারতীয় গভর্নর হচ্ছে সিডি দেশমুখ আরবিআই যে লোগোটা সেটা আমরা অনেকেই দেখেছি এই এটা হচ্ছে একটা বাঘ আর একটা তালগাছ বা নারকেল গাছ যাই হোক টাইগার অ্যান্ড পাম ট্রি তাহলে সেন্ট্রাল অফিস কোথায় সেন্ট্রাল অফিস হচ্ছে যেখানে গভর্নর বসে এবং যেখানে পলিসি ফর্মুলেশন হয় আরবিআই প্রিয়াম্বুল যেটা সেটাতে মানে এক প্রত্যেকটা একটা একটা করে প্রিয়াম্বুল থাকে তো আরবিআই প্রিয়াম্বুলে কী লেখা আছে আরবিআই ফাংশন কী লেখা লেখা আছে না রেগুলেট এখানে ফাংশনগুলো পরিষ্কার একটা ছোটো প্যারাগ্রাফের মধ্যে বলা আছে টু রেগুলেট দ্য ইস্যু অফ ব্যাঙ্ক নোটস তাহলে ব্যাঙ্ক নোট ইস্যু করছে আর কিপিং রিজার্ভ মানে রিজার্ভ সেটা ফরেন এক্সচেঞ্জে হোক সোনাতে হোক সেটা নিজের কাছে রাখছে টু সিকিউর মনিটারি স্টেবিলিটি ইন ইন্ডিয়া তাহলে যাতে ভারতে যাতে অর্থনৈতিক মানে মনিটারি স্টেবিলিটি যেন ইন্ডিয়াতে থাকে টাকার যোগানে যেন কোনো অভাব না হয় অ্যান্ড জেনারেল টু অপারেট দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট সিস্টেম দ্য কান্ট্রি টু ইটস অ্যাডভান্টেজ তাহলে যাতে এই যে কারেন্সির ক্রেডিট সিস্টেম যেন কান্ট্রিতে খুব ভালোভাবে চলতে থাকে কোনোরকম কোনো যেন সমস্যা তৈরি না হয় টু হ্যাভ এ মডার্ন মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক তাহলে একটা আধুনিক মডার্ন মানে মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এটা পরবর্তীকালে আমরা পড়ব কি যাতে আর কি মানে এই কমপ্লেক্স ইকোনমির যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো সেগুলো যেন মিডিকেট করা যায় আর তার সাথে হচ্ছে যে মেনটেন প্রাইস স্টেবিলিটি অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল করা এটা হচ্ছে একটা অন্যতম আরবিআইয়ের ফাংশান আচ্ছা আরবিআই আর বিআইয়ের বোর্ডে কারা আছে আরবিআই ইজ গভর্ন বাই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস দ্য দ দা গভর্নমেন্ট অ্যাপয়েন্টস দ্য ডাইরেক্টরস মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট দ্য ডাইরেক্টার্স ফর এ টিন ইয়ার অফ ফোর ইয়ার্স তাহলে কে কে থাকছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টার্স কম্প্রাইজ অফ ওয়ান গভর্নর যাকে আমরা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলে জানি চারজন হচ্ছে ডেপুটি গভর্নর আর পনেরো জন হচ্ছে ডাইরেক্টরস তাহলে কম্পোজিশনটা মোটামুটি এরকম আচ্ছা লোকাল বোর্ড তাহলে টোটাল চারটে লোকাল বোর্ড আছে আমাদের বম্বে কলকাতা চেন্নাই আর দিল্লিতে প্রত্যেকটা লোকাল বোর্ডে পাঁচজন করে মেম্বার থাকে যাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে চার বছরের জন্য এই টোটাল সাতাশখানা রিজিনাল অফিস আছে তো প্রত্যেকটা হচ্ছে স্টেট ক্যাপিটালে একটা যেটা আমাদের এই আঠাশতম যেটা হয়েছে তেলেঙ্গানা তো যেহেতু তার এখন এই সরি অন্ধ্রপ্রদেশ তো তাদের দুটোর একটাই আছে এখন হায়দ্রাবাদেই আছে ফলে নতুন করে আঠাশটা রিজেনাল অফিস এখনও হয়নি আর তারপরে হচ্ছে আমাদের চারখানা সাব অফিস আছে ইন এইটিন ফোর ইন নাইনটিন ফোরটি নাইন মানে ব্যাঙ্ক যখন ন্যাশনালাইজড হলো নাইনটিন ফোরটি নাইনে সরি আরবিআই ন্যাশনালাইজড হয়েছে নাইনটিন ফোরটি নাইনে এটা একটু লিখে নিও এখানে বোঝা যাচ্ছে না আরবিআইকে ন্যাশনালাইজ করা হয় নাইনটিন ফোরটি নাইনে আফটার ন্যাশনালাইজেশন একে মানে সেন্ট্রাল ব্যাঙ্কিং বডি হিসেবে মান্যতা দেওয়া হয় তো এটা এটা ন্যাশনালাইজেশন অফ ব্যাঙ্কস না ন্যাশনাল ন্যাশনালাইজেশন অফ আরবিআই হবে এটা ফুল্লি ওন সাবসিডিয়ারি ঠিক আছে তাহলে এর এর আন্ডারে ফুল্লি ওন সাবসিডারি মানে হান্ড্রেড পার্সেন্ট শেয়ারই আই এর এই কোম্পানিগুলোর তার মধ্যে প্রথমটা যেটা সেটা ইদানিং খুব চর্চায় আছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা আমরা ইন্স্যুরেন্স চ্যাপ্টারে পড়েছিলাম এর কাজ হচ্ছে যে যেই ব্যাঙ্কে যারা টাকা রাখবে সেই টাকাটাকে ইনস্যুর করা তো এখন রিসেন্টলি দেখবে একটা কথা উঠেছে যে এক লাখ টাকার বেশি আর কি ব্যাঙ্ক তার দায় নেবে না এবং সেখানে একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে প্রত্যেকটা পাসবুকে সেখানে কিন্তু লেখা হচ্ছে এই এই টার্মটা লেখা হচ্ছে ডিআইসি মানে এই ডিআইসি জিসি এর থেকে বেশি টাকা কিন্তু আর মেটাবে না তো তার মানে পরিষ্কার ফাংশনটা হচ্ছে কি না যদি কেউ পনেরো লাখ টাকা রাখে তাহলে পনেরো লাখ টাকার ইনশোর করাটা হচ্ছে এই ডিআইসিজিসির কাজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মতন প্রাইভেট লিমিটেড এটা আমরা ইয়েতে মানিতে পড়েছিলাম যে এর আন্ডারে দুটো ফ্যাক্টরি আছে একটা আমাদের মাইসোরে আছে আর একটা আমাদের এই ইয়েতে আছে শালমনিতে আছে ঠিক আছে যেখানে আধুনিক নোট তৈরি করা হয় ছাপানো হয় দেন হচ্ছে আর রিজার্ভ ব্যাঙ্ক ইনফরমেশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড আর ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড লাইট সার্ভিস ঠিক আছে এই এই চারটে মোটামুটি আমাদের ফুল্লি ওন সাবসিডিয়ারি অফ আরবিআই আচ্ছা এবার আসছি গভর্নর তাহলে আরবিআই গভর্নর এখনও অবধি কতজন হয়েছে তাদের বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু দেখে নেব ইনি হচ্ছেন কে না ই সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড এক্স অফিসিয়াল চেয়ারপারসন অফিস সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস তাহলে চেয়ারম্যান আর সিইও দুটোই ইন্ডিয়ান রুপি কারেন্সি নোটস ইস্যুড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিয়ার দ্য গভর্নর সিগনেচার তাহলে এটা হচ্ছে গভর্নরের সাইন এখানে থাকে তাহলে প্রেজেন্ট স্যালারি হচ্ছে কত না আর বিআই গভর্নরের প্রেজেন্ট স্যালারি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ল্যাক আচ্ছা কতজন এখন অবধি হয়েছে পঁচিশ জন এখন অবধি হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে অসবন সিদ ফার্স্ট গভর্নর অফ আরবিআই আর ম্যানেজিং গভর্নর অফ ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা উনিশশো সালে গিয়ে কী হয়েছিল না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম ইন্ডিয়ান গভর্নর হচ্ছে সিডি দেশমুখ ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর গভর্নর এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স তাহলে দেখো ইংরেজরা কিন্তু তাদের মানে স্বাধীনতার আগে কিন্তু ভারতীয় একজন ভারতীয়কে বেছে নিয়েছিল আরবিআই গভর্নর হওয়ার জন্য এটা কিন্তু একটা ভালো দিক আচ্ছা সব থেকে বেশি দিন ছিলেন কে না বি আর রাও দেন মনমোহন সিং আমরা জানি যে উনি তিন তিন চার বছরের জন্য ছিলেন বিরাশি থেকে পঁচাশি সাল এবং তা ইন্দিরা গান্ধীর সময় এবং তারপরে তিনি পরবর্তীকালে ইনি একমাত্র মানে আরবিআই গভর্নর যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন থেকে শর্ট টার্ম ছিল হচ্ছে অমিতাভ ঘোষ মাত্র কুড়ি দিন আর এস ভেঙ্কটরমন তিনি ছিলেন হচ্ছে আমাদের যখন নিউ ইকোনমিক পলিসি নাইনটিন নাইনটি ওয়ানের সেই ক্রাইসিস পিরিয়ডের সময় তিনি ছিলেন আমাদের আরবিআই গভর্নর তো এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস আচ্ছা এবার আসছে ফাংশন তাহলে আরবিআই ফাংশন কি মনিটারি অথরিটি কী বলছেন ইট কন্ট্রোলস দ্য সাপ্লাই অফ মানি ইন দ্য ইকোনমি টু স্টেবিলাইজ এক্সচেঞ্জ রেট মেনটেন হেলদি ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাটেন ফিনান্সিয়াল স্টেবিলিটি কন্ট্রোল ইনফ্লেশন অ্যান্ড স্ট্রেন্থ ব্যাঙ্কিং সিস্টেম তাহলে এখানে অনেকগুলো আনুষঙ্গিক ইয়ে এফেক্ট বলা হলো আমরা শুধু এখানে বলবো কি না মনিটারি অথরিটি অর্থাৎ একমাত্র সোল অথরিটি মানি ইস্যু করার মানে ব্যাঙ্ক নোট ইস্যু করার ঠিক আছে তাহলে কন্ট্রোল দ্য সাপ্লাই অফ মানি তাহলে মানি সাপ্লাইটাকে পুরোপুরি কন্ট্রোল করছে মানি সাপ্লাই আমরা পেয়েছিলাম ওই মানি পড়ার সময় তো ওখানে মানি সাপ্লাই ডেফিনেশান আমরা পেয়েছিলাম তো সেখানটা একটু রিভাইজ করে নিও মানি সাপ্লাই তাহলে মানি সাপ্লাই কন্ট্রোল করছে কে না আরবিআই ইস্যুয়ার অফ কারেন্সি নোটস দ্য অবজেক্টিভ ইস টু মেনটেন করেন্সি অ্যান্ড ক্রেডিট সিস্টেম অফ দ্য কান্ট্রি ইট ইস দ্য সোল অথরিটি টু ইস্যু কারেন্সি তাহলে এক এক টাকার নোট বাদ দিয়ে যত নোট আছে সবগুলো কিন্তু ইস্যু করছে হচ্ছে আরবিআই একমাত্র ইট অলসো টেক্যান অ্যাকশন টু কন্ট্রোল দ্য সার্কুলেশন অফ ফেক কারেন্সি তাহলে এখানে হচ্ছে কি না যত মানে নকল নোট সেটার সেটার আর কি ইয়ে করার মানে সে ধরার আর কি অথরিটি মানে সেটা হচ্ছে পুরো আরবিআই দ্য ইস্যুয়ার অফ ব্যাঙ্কিং লাইসেন্স তাহলে অ্যাজ পার সেকশন টোয়েন্টি টু অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট এভরি ব্যাঙ্ক হ্যাজ টু অপটেন ব্যাঙ্ক ব্যাঙ্কিং লাইসেন্স ফ্রম আরবিআই টু কন্ডাক্ট ব্যাঙ্কিং বিজনেস ইন ইন্ডিয়া তাহলে ব্যাঙ্ক যদি এখানে ব্যাঙ্কিং করতে হয় মানে কোনো একটা ব্যাঙ্ক খুলতে হয় তাহলে কিন্তু আরবিআই কাছ থেকে লাইসেন্স নিতে হবে সেকশন টোয়েন্টি টু অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের আন্ডারে আচ্ছা ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট তাহলে ইট অ্যাক্টস অ্যাজ ব্যাংকার বোথ টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ইট প্রোভাইড শর্ট টার্ম ক্রেডিট ইট ম্যানেজেস অল নিউ ইস্যুজ অফ গভর্নমেন্ট লোনস সার্ভিং দ্য গভর্নমেন্ট ডেপ্ট আউটস্ট্যান্ডিং অ্যান্ড নার্চারিং দ্য নার্চারিং দ্য মার্কেট ফর গভর্নমেন্ট সিকিউরিটিস ইট অ্যাডভাইজেস দ্য গভর্নমেন্ট অন ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সাবজেক্টস তাহলে আমরা জানি যে যখন আমাদের কোনো যখন আমরা কোনো রকম কোনো সরকারকে টাকা জমা করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় না সেটাকে আরবিআইয়ের মাধ্যমে আমাদের করতে হয় জেনারেলি আমাদের মানে এই ফাংশানটা শুধুমাত্র আরবিআই আর এস বি আইয়ের আছে আর কারণ নেই তাহলে ব্যাংকার টু দা গভর্নমেন্ট মানে যখন দেখবে যে তুমি সাপোজ কোনো একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করছো তোমাকে বলা হবে ট্রেজারি চালান কাটতে ট্রেজারি চালান তুমি আয়দার এসবিআই কোনো ব্রাঞ্চে জমা দেবে অথবা কলকাতা হলেও তোমাকে আরবিআই জমা দিতে হবে তো মানে ম্যাক্সিমাম গভর্নমেন্টে যা কিছু আছে ম্যাক্সিমাম আর কি লেনদেন সেগুলো হচ্ছে আরবিআইয়ের মাধ্যমে ঘটে তাহলে আরবিআইকে সেজন্য বলা হচ্ছে কি না ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট তাহলে গভর্নমেন্টের নিজস্ব ব্যাঙ্ক আর কি তাহলে এরা অনেক সময় কী হয় যখন আর কি সরকারের শর্ট টার্ম কোনো টাকার দরকার হয় তখন সেটা প্রোভাইড করছে দেন ম্যানেজ অল নিউ ইস্যু অফ ইস্যুজ অফ গভর্নমেন্ট লোন সার্ভিং দ্য গভর্নমেন্ট ডেপ্ট আউটস্ট্যান্ডিং সরি সার্ভিসিং দ্য গভর্নমেন্ট ডেপ্ট আউটস্ট্যান্ডিং অ্যান্ড নার্সারিং দ্য ফর গভর্নমেন্ট সিকিউরিটিস তাহলে সরকার যদি কখনও লোন নেয় সরকারকে যখন আর কি সেখান থেকে লোন শোধ করতে হচ্ছে এই সবগুলো সব ট্রানজ্যাকশানগুলোই কিন্তু হচ্ছে আলটিমেটলি আরবিআইয়ের মাধ্যমে কারণ যখন আর কি সরকারের একটা মানে কারেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু আরবিআইয়ের কাছে রাখতে হয় বাধ্যতামূলকভাবে সেই অ্যাকাউন্টের থ্রু দিয়ে কিন্তু এই ট্রানজাকশনগুলো চলে আচ্ছা ব্যাংকার্স ব্যাংক আরবিআই ইজ দ্য ব্যাঙ্ক অফ অল ব্যাঙ্কস ইন ইন্ডিয়া অ্যাজ ইট প্রোভাইডস লোন টু ব্যাঙ্ক অ্যাকসেপ্ট ডিপোজিটস অফ ব্যাঙ্ক অ্যান্ড রিডিসকাউন্ট দ্য বিল অফ বিল অফ এক্সচেঞ্জ অফ ব্যাঙ্ক তাহলে এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রেও ব্যাঙ্কারস ব্যাঙ্ক মানে প্রত্যেক ব্যাংকের ক্ষেত্রেও ব্যাংকের ব্যাঙ্ক হিসেবে কাজ করছে তাহলে তাদের কাছ থেকে ডিপোজিট নিচ্ছে তাদেরকে লোন দিচ্ছে তাদের বিলগুলো রিডিসকাউন্ট করে দিচ্ছে এগুলো সবই হচ্ছে আরবিআই করছে লিন্ডার টু দ্য রাস রিসল দ্য ব্যাঙ্কস ক্যান বড়ো ফ্রম আরবিআই বাই কিপিং এলিজিবল সিকিউরিটি কোল কোলেটারেল অ্যাট দ্য টাইম অফ নিড অফ ক্রাইসিস ওয়ান দেয়ার ইজ নো আদার সোর্স তাহলে ব্যাংকের যখন আর কোনো জায়গা থেকে কোনো রকম কোনো ধার না ধার নেওয়ার নেই তখন তারা আরবিআই কাছে হাত পাচ্ছে এবং আরবিআই হচ্ছে লেন্ডার টু দ্য লাস্ট রিসোর্ট তার কাছ থেকে মানে এলিজিবল সিকিউরিটি নিচ্ছে কোল্যাটারেল হিসাবে বা মানে বন্ধক হিসাবে এবং তারপরে তাকে লোন ইস্যু করছে অ্যাকটা ক্লিয়ারিং হাউস তাহলে আমরা জানি সেটেলমেন্ট অফ ব্যাঙ্কিং ফর সেটেলমেন্ট অফ ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন আরবিআই ম্যানেজেস ফরটিন ক্লিয়ারিং হাউস আর গোটা দেশ জুড়ে চৌদ্দখান ক্লিয়ারিং হাউস আছে ইট ফ্যাসিলিটেটস দ্য এক্সচেঞ্জ অফ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড প্রসেসিং অফ পেমেন্ট ইনস্ট্রাকশন তাহলে আমরা যখন এই এনইএফটি করি এনইএফটি করলে কী হয় না একটা সার্টেন টাইমের পরে সেটা ক্লিয়ারেন্স হয় মানে আমি এখান থেকে পাঠালাম তারপরে সেটা ক্লিয়ারিং হাউসে গিয়ে পরে সেখান থেকে ক্লিয়ার হলো তারপরে সেটা যার অ্যাকাউন্টে পাঠাচ্ছি সার অ্যাকাউন্টে গেলে তো এরকম করে আর কি এটা হচ্ছে আমাদের আরবিআই একটা অন্যতম ফাংশন হচ্ছে অ্যাজ এ ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করা আচ্ছা কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তাহলে ইন ইট অ্যাক্ট অ্যাকস কাস্টোডিয়ান অফ ফোর এক্স তাহলে ফরেন এক্সচেঞ্জ তার শর্ট হচ্ছে ফোর এক্স ইট অ্যাডমিনিস্টার্স অ্যান্ড এনফোর্স দ্য প্রভিশন অফ দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটিন নাইনটি নাইন তাহলে এটা পরীক্ষায় খুব আসে যে ফেমা বিখ্যাত অ্যাক্ট ফেমা ফেরা থেকে ফেমা হয়েছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ছিল আগে তা পরবর্তীকালে হয়েছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি নাইন তাহলে এটা কি হয়েছে না এটার ক্ষেত্রে তাকে এনফোর্স করছে হচ্ছে আরবিআই আরবিআই বাইজ অ্যান্ড সেলস ফরেন কারেন্সি টু মেনটেন দ্য এক্সচেঞ্জ রেট অফ ইন্ডিয়ান রুপি ভার্সেস ফরেন কারেন্সি তাহলে মানে ফরেন কারেন্সি কেনা বিক্রি এইসব করছে যাতে এক্সচেঞ্জ রেটটা ঠিকঠাক থাকে যদিও এখন এক্সচেঞ্জ রেটটা পুরোপুরি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট এখন আর মানে এটা এটা মানে ম্যানুপুলেশন করা কিছু পসিবল নয় রেগুলেটর অফ ইকোনমি It কন্ট্রোলস দ্য money সাপ্লাই ইন the সিস্টেম monitors ডিফারেন্ট কি ইন্ডিকেটার্স লাইক জিডিপি ইনফ্লেশন তাহলে মি সাপ্লাইটাকে কন্ট্রোল করছে আর বিভিন্ন যে যে ইনফ্লেশন জিডিপি গ্রোথ এগুলোকে করছে এখানে কিন্তু কন্ট্রোল সেভাবে না করছে ইনফ্লেশন কিন্তু অনেকটাই কন্ট্রোল করে আচ্ছা ম্যানেজিং গভর্নমেন্ট সিকিউরিটিস আর বি আই অ্যাডমিনিস্টার্স ইনভেস্টমেন্ট ইন ইনস্টিটিউশনস ওয়েন দে ইনভেস্ট স্পেসিফাইড মিনিমাম অফ দ্য লোকাল টোটাল গভর্নমেন্ট তাহলে কি ইনভেস্টমেন্টস ইন ইনস্টিটিউশনস স্পেসিফাই ওয়েন্টিফাই দেখো কথা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আরবিআই আচ্ছা সিকিউরিটি কি বা এগুলো কি এগুলো আমরা পরবর্তীকালে দেখব ভালো করে রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম তাহলে দ্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট অফ দু হাজার সাত পি এস এস অ্যাক্ট গিভস আরবিআই ওভারসাইট অথরিটি ফর দ্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস ইন দ্য কান্ট্রি দ্য আরবিআই ফোকাসে অন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ফাংশনিং অফ সেফ সিকিউর অ্যান্ড এফিশিয়েন্ট পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট মেকানিজম তাহলে এটা বলতে গেলে ওই ক্লিয়ারিং হাউসেরই একটা মানে এক্সটেন্ডেড ফাংশন সেটা হচ্ছে সেটেলমেন্ট সিস্টেম হিসেবে কাজ করা ডেভেলপমেন্টাল রোল দিস রোল ইনক্লুডস দ্য ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি ব্যাঙ্কিং সিস্টেম ইন ইন্ডিয়া অ্যান্ড এনশিওরিং দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবেল টু দ্য প্রোডাকটিভ অফ দ্য ইকনমি তাহলে আরবিআই এনশিওর করছে যেখানে দরকার সেখানে যেন ক্রেডিটটা পৌঁছায় যেন মানে যারা চাষী তাদের তাদের কাছ থেকে মানে তারা যেন লোন পায় চাষ করার জন্য সব লোন যেন বিজয় মালিয়া না পায় ইট প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ প্রমোশনাল ইট প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ প্রমোশনাল ফাংশনস টু সাপোর্ট ন্যাশনাল অবজেকটিভস ইট অলসো ইনক্লুডস এস্টাবলিশিং ইনস্টিটিউশনস ডিজাইন টু বিল্ড দ্য কান্ট্রিজ ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার আচ্ছা ইট অলসো হেল্পস ইন এক্সপ্যান্ডিং অ্যাক্সেস ফর টু অ্যাফোর্ডেবল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড প্রোমোটিং ফিনান্সিয়াল এডুকেশান অ্যান্ড লিটারেসি তাহলে এই সব কাজগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল রোলের মধ্যে পড়ছে এগুলো সবই হচ্ছে আরবিআই করছে কোনো নতুন ইনস্টিটিউশন তৈরি করা কান্ট্রির ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল ফিনান্সিয়াল সার্ভিস দেওয়া তারপরে হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশান আর লিটারেসি প্রোমোট করা পাবলিশার অফ মনিটারি ডেটা অ্যান্ড আদার ডেটা তাহলে স্বাভাবিক একটা রিপোর্ট পাবলিশ করতে হবে দেশের বর্তমান অবস্থা কেমন সেই সেটা জানিয়ে দেন হচ্ছে এক্সচেঞ্জ ম্যানেজার অ্যান্ড কন্ট্রোলার তাহলে আরবিআই রিপ্রেজেন্টস ইন্ডিয়া এজ এ মেম্বার অব দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মোস্ট অফ দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস আর অথোরাইজড ডিলার্স অফ আরবিআই তাহলে আরবিআই হচ্ছে যদি বলা হয় যে ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ কে আই এম এফ এ তাহলে হচ্ছে আরবিআই ব্যাঙ্কিং অম্বুজমেন্ট স্কিমস তাহলে এটা বেসিক্যালি কী না এটা হচ্ছে আমাদের নাইনটিন নাইনটি ফাইভে লঞ্চ হয়েছিল যদি কেউ গ্রিভ্যান্স থাকে কারুর তাহলে দেখা যাচ্ছে যে এসবিআইতে গেলে পরে তার কিছুর মানে সমস্যা হয়েছে ব্যাংকের বিভিন্ন লেভেলে তাকে কমপ্লেন করতে হচ্ছে তারপরে কোনো কাজ হচ্ছে না তো সেই জন্য এই যে ব্যাঙ্কিং অম্বুডসম্যান অর্থাৎ কাকে ফাইনালি গিয়ে পরে মানে কমপ্লেনটা করবে সে একটা স্ট্রাকচার আরবিআই তৈরি করে দিয়েছে এবং শেষ দিয়ে একদম মানে ব্যাংকের শাস্তি অবধি হতে পারে তাই সেটাকে সিস্টেমটাকে ব্যাংকের বাইরে নিয়ে এসছে এখন আচ্ছা ব্যাঙ্কিং কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়া তাহলে টু মেজার দ্য পারফরমেন্স অফ ব্যাঙ্কস এগেন্স কোর্স অ্যান্ড স্যান্ডার্স বেসড অন এস্টাবলিশড গ্লোবাল প্র্যাকটিসেসে দা বিএস সেটা ব্যাঙ্কিং কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়া তাহলে কোন ব্যাংকের হাল কীরকম সেটা মাপার জন্য এই জিনিসটা তৈরি করা হয়েছে ব্যাঙ্কিং কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়া এরা প্রত্যেকটা ব্যাঙ্কে স্বাস্থ্য পরীক্ষা করে আচ্ছা আচ্ছা ইস্যুইং অফ নোটস দ্য আরবিআই ইজ দ্য সোল অথরিটি ফর দ্য ইস্যু অফ কারেন্সি আদার দেন ওয়ান রুপি নোটস অ্যান্ড দ্য আর ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়ার টু সেপারেট ডিপার্টমেন্টস তাহলে এখান থেকে কি বলছে না আরবিআই এক টাকার নোট ছাড়া বাকি সব নোট ইস্যু করে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স ডিপার্টমেন্ট সব কয়েন এক টাকার কয়েন এবং এক টাকার নোট এগুলো ইস্যু করে ওই জন্য আমরা দেখতে পাই যে এক টাকার নোটে গভর্নর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সিগনেচার থাকে না বরং ফিনান্স সেক্রেটারি সিগনেচার থাকে তাহলে দে আর টু সেপারেট ডিপার্টমেন্টস ইস্যু ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট তাহলে আরবিআইয়ের নিজের কাজটাকে সুবিধা করার জন্য নিজের মধ্যে আরবিআইয়ের মধ্যে দুখানা আলাদা সেপারেট ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে ইস্যু ডিপার্টমেন্ট আর ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট এবার আসছি মিনিমাম রিজার্ভ সিস্টেম এটা কি Originally the assets of the issue department were to consist of not less than two fifths of the gold or sterling securities, provided gold was not less than uh, forty crores in, crores in value. Remaining three fourths of the assets might be uh, rupee coins. This was called proportional reserve system.

গভর্নমেন্ট সিকিউরিটি সো দিস ইজ কল্ড মিনিমাম রিজার্ভ সিস্টেম দিস সিস্টেম কন্টিনিউস টিল ডেট তাহলে এখানে আগে তাহলে কী ছিলো এখানে কোয়েশ্চেন আসতে পারে আগে কী ছিল আগে ছিল হচ্ছে প্রপোশনাল রিজার্ভ সিস্টেম এখন হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেম আগে কি হতো আগে মোটামুটি টু ফিফ মানে যদি আমাদের দুশো কোটি ধরা হয় রিজার্ভ টোটাল তাহলে আমাদের টু ফিফথ মানে কত হচ্ছে আশি কোটি তাহলে তার জায়গায় কত হচ্ছে কত বলছেন না টু ফিফ অফ দ্য গোল্ড অর স্টার্লিং সিকিউরিটিস প্রোভাইডেড না অ্যাসেডস অফ দ্য ইস্যু ডিপার্টমেন্ট ওয়ার কনসিস্ট অফ নট লেস দেন টু ফিফ অফ দ্য গোল্ড অর স্টার্লিং সিকিউরিটিস প্রোভাইডেড গোল্ড ওয়াজ নট লেস দেন ফর্টি ক্রোর ইন ভ্যালু তাহলে টোটাল যে অ্যাসেট আছে তার মধ্যে টু ফিফথ হচ্ছে গোল্ড বা সিকিউরিটি হতে হবে প্রোভাইডেড গোল্ড ওয়াজ নট লেস দেন তাহলে গোল্ডের ক্ষেত্রে বলা আছে যে চল্লিশ কোটির কম ভ্যালু হলে চলবে না বাকি যে থ্রি ফিফথ থাকছে সেটা রুপি কয়েনে থাকতে হবে মানে ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু এখন কী বলছে এখন বলছে সিস্টেমটা চেঞ্জ হয়েছে এখন হচ্ছে আগে ছিল প্রপোর্শনালি প্রপোর্শনাল রিজার্ভ এখন হচ্ছে মিনিমাম রিজার্ভ তাহলে এখন আগে কিন্তু কোনো ইয়ে বলা ছিল না মানে ম্যাক্সিমাম টোটাল কত ভ্যালু হবে সেটা বলা ছিল না এখন বলা হচ্ছে যে টোটাল রিজার্ভ রাখতে হবে হচ্ছে দুশো কোটি এটা কিন্তু আগে বলা ছিল না নাইনটিন ফিফটি সেভেনে চেঞ্জ হলে এবং সেখানে বলা হচ্ছে গোল্ড আর ফরেন এক্সচেঞ্জে টোটাল রাখতে হবে দুশো কোটি তার মধ্যে একশো কোটি থাকবে হচ্ছে সোনায় আর বাকি পঁচাশি কোটি থাকবে হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিতে ঠিক আছে তাহলে এই এই সিস্টেমটাকে বলছি মিনিমাম রিজার্ভ সিস্টেম আচ্ছা এবারে হচ্ছে ব্যাংকার টু গভর্নমেন্ট এটা অলরেডি একটু ডিসকাস করলাম আগে আচ্ছা সেটাই জাস্ট বলা হয়েছে এখানে আর ইল্যাবরেট করছি না ব্যাংকার্স ব্যাঙ্ক এটাও এটাও বললাম ব্যাংকার্স ব্যাঙ্ক আচ্ছা এবারে হচ্ছে আমাদের লেন্ডার অফ দ্যাস্ট লাস্ট রিসোর্ট এটাও বললাম কাস্টাডিয়ান অফ ফরেন রিজার্ভ কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ এটা আগে মনে বলেছি কন্ট্রোল অফ ক্রেডিট তাহলে ক্রেডিট কন্ট্রোল করা এটাও আরবিআই একটা ফাংশন রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার অফ ব্যাঙ্কস তাহলে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট নাইনটিন নাইন আর যেটা আমরা দেখলাম যে সেকশন টোয়েন্টি টু তার আন্ডারে লাইসেন্স নিতে হয় আর আরবিআই এক নাইনটিন থার্টি ফোর এই দুটোর মাধ্যমে কী করছে না সুপারভাইজ করছে ব্যাংকার টু ব্যাঙ্কস দ্য ফলোয়িং এনটিটিজ মেনটেন কারেন্ট অ্যাকাউন্ট উইথ আরবিআই তাহলে এখানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে কোন কোন ব্যাঙ্ক আরবিআই কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে সেগুলো আমরা দেখে নিই সব কমার্শিয়াল ব্যাঙ্ক রিজিয়াল রুরাল ব্যাঙ্ক অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্ক লোকাল এরিয়া ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংক ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক স্টেট ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কস অ্যান্ড এনি আদার টাইপ অফ ব্যাঙ্ক অফ ফর উইচ লাইসেন্স ইস ইস্যুড বাই দ্য আরবিআই তাহলে লাইসেন্স যেখানেই আরবিআই ইস্যু করছে সেখানেই তাদেরকে কিন্তু প্রথমেই আর কি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস প্রাইমারি ডিলার্স ইন্স্যুরেন্স কোম্পানিজ মিউচুয়াল ফান্ডস ফরেন ইনস্টিটিউশনস লাইক হচ্ছে ফরেন সেন্ট্রাল ব্যাঙ্কস সুপ্রান্যাশনাল ইনস্টিটিউশনস ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবাইকারই কিন্তু আর আরবিআইতে একটা করে কারেন্ট অ্যাকাউন্ট থাকছে ইন অ্যাডিশন টু কারেন্ট অ্যাকাউন্ট দ্য ব্যাঙ্কস অলসো মেনটেন এ সেপারেট সেটেলমেন্ট অ্যাকাউন্ট ফর আর টি জি ট্রানজ্যাকশনস উইচ ইজ সেন্ট্রালি মেনটেনড অ্যাট মুম্বাই রিজেনাল অফিস দ্য কারেন্ট অ্যাকাউন্টস আর ইউজড ফর দ্য ফলোই পারপাস তাহলে কিসের জন্য কারেন্ট অ্যাকাউন্টগুলো ইউজ হয় মেনটেন্স অফ সিআরআর বাই ব্যাঙ্ক তাহলে ক্যাশ রিসার্ভ রিজার্ভ রেশিও যেটা ব্যাঙ্কে রাখতে হচ্ছে সেগুলো সেগুলো মেনটেন করার জন্য এই অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশন হয় ইন্টার ইনস্টিটিউশনাল ফান্ডস ট্রান্সফার অ্যামং দ্য এনটিটিস মেনটেনিং কারেন্ট অ্যাকাউন্টস উইথ আরবিআই তাহলে যাদের যাদের কারেন্ট অ্যাকাউন্ট বা আরবিআইতে আছে তাদের মধ্যে যখন নিজেদের মধ্যে যখন ফান্ড ট্রান্সফার হচ্ছে সেটা এই আরবিআই কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে ইন্টার ব্যাঙ্ক সেটলমেন্টস মেকিং পেমেন্টস ট্রু আরবিআই অ্যান্ড গভর্নমেন্ট ডিপার্টমেন্টস তাহলে এই কাজগুলো এইসব অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে ফলোইং আর সমফ দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন দ্যাট মেনটেন কারেন্ট অ্যাকাউন্ট উইথ বিআই তাহলে ওইটারি একটা পার্ট হচ্ছে এটা কারা কারা মেনটেন করছে না আইএমএফ থাকছে আইবিআরডি আইডিএ আইডিবি আইএফসি আইএফএডি আর এডিএফ এদের সবাই এছাড়াও আরও আছে বোধ হয় এইগুলো সবাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করছে আর আরবিআইতে ব্যাঙ্কস মেনটেন কারেন্ট অ্যাকাউন্টস ক্যান ব্যাঙ্ক ব্যাঙ্কস মেনটেননি কারেন্ট অ্যাকাউন্টস ক্যান অ্যাকাউন্ট লিকুইডিটি ফ্যাসিলিটি ফ্রম আরবিআই আন্ডার রেপো টার্ম রেপো মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এগেনস্ট দ্য গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যাস কোলেটার অ্যাপার্ট ফ্রম দিস ফেসিলিটি ব্যাঙ্কস অ্যান্ড আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাজেস নাবার্ড এক্সিম ব্যাঙ্ক সিড বি অ্যাটসেট্রা আর এলিজিবল ফর লোনস অ্যান্ড অ্যাডভান্সেস তাহলে এই যারা যারা কারেন্ট অ্যাকাউন্ট পাচ্ছে তাদের তারা প্রত্যেকে কিন্তু এই এই ফ্যাসিলিটিগুলো নিতে পারছে আরবিআই থেকে কি কি না এই যে আরবিআই এই যে রেপো টার্ম রেপো অরিজিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এগেন্স দা গভর্নমেন্ট সিকিউরিটিজ এর কোলেটারেল তাহলে এই লোনগুলো পাচ্ছে আর অ্যাপার্ট ফ্রম দিস ফেসিলিটি ব্যাংক অ্যান্ড আদার ইনস্টিটিউশন হোয়াচ ইস নাবার ব্যাংকস সিড বি আর এলিজিবল ফর অ্যাডভান্সেস তাহলে এরা লোন পাচ্ছে আরবিআই থেকে ব্যাঙ্কার টু গভর্নমেন্ট আন্ডার দ্যমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড টু মেন্টেন মিনিমাম ক্যাশ ব্যালেন্স উইথ দ্য আরবিআই তাহলে মিনিমাম ক্যাশ ব্যালেন্স রাখতে হচ্ছে আরবিআই সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে কারেন্টলি এটা কত না ডেলি বেসিসে একশো মিলিয়ন রাখতে হচ্ছে মানে একশো মিলিয়ন মানে হচ্ছে বোধ হয় দশ মানে টোটাল হচ্ছে দশ কোটি একশো মিলিয়ন মানে এক হাজার লক্ষ অর্থাৎ দশ কোটি হ্যাঁ দশ কোটি ডেলি বেসিসে রাখতে হচ্ছে আর ওয়ান বিলিয়ন মানে একশো কোটি প্রত্যেক শুক্রবার এবং থার্টি ফার্স্ট মার্চ মানে ইয়ার এন্ডিংয়ের সময়তে টোটাল এত টাকা রাখতে হচ্ছে আচ্ছা এবারে যে মনিটারি পলিসি কাকে বলছে আচ্ছা মনিটারি পলিসি কাকে বলছে না সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কান্ট্রি ইউজুয়ালি কন্ট্রোলস আইদার দ্য কস্ট অফ ভেরি শর্ট টার্ম বরোয়িং অর দ্য মনিটারি বেস অফেন টার্গেটিং এন্ড ইনফ্লেশন রেট অর ইন্টারেস্ট রেট টু এনশিওর প্রাইস স্টেবিলিটি অ্যান্ড জেনারেল ট্রাস্ট ইন the currency. This কারেন্সি দিস প্রসেস as monetary policy. This পলিসি দিস চ্যাপ্টার লাইটস অন processes, formulation, প্রসেস ইস ফরমুলেশন ট্রান ট্রান্সমিন ট্রান্সমিশন টেকিং প্লেস ইন দ্য ইকোনমি তাহলে মোদ্দা কথা হচ্ছে যে মনিটারি পলিসি মানে সেন্ট্রাল ব্যাঙ্ক কোনো একটা কান্ট্রির সেন্ট্রাল ব্যাঙ্ক যে জিনিসগুলো কন্ট্রোল করছে যেসব নীতি নিচ্ছে সেটাকে আমরা বলছি মনিটারি পলিসি তাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসছে যে মনিটারি পলিসি কে নিচ্ছে তাহলে কিন্তু সরকার হবে না বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হবে না বা ফিনান্স ডিপার্টমেন্ট হবে না হবে কেনা সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই আর ওরা যেটা নেয় সেটা হচ্ছে ফিজিক্যাল পলিসি তাহলে গভর্নমেন্ট নিচ্ছে ফিজিক্যাল পলিসি অর্থাৎ ট্যাক্স রেট এগুলো গভর্নমেন্ট ঠিক করছে আর আরবিআই ঠিক করছে হচ্ছে মনিটারি পলিসি তাহলে মনিটারি পলিসির মেন উদ্দেশ্য কি না মেন উদ্দেশ্য হচ্ছে যে যেগুলো আগে লিখলাম যে আমাদের টাকার যোগান ঠিক রাখা তারপরে ইনফ্লেশন কন্ট্রোল করা এগুলো সবই হচ্ছে মনিটারি পলিসির কাজ আচ্ছা অ্যামেন্ডমেন্ট অফ আর বি অ্যাক্ট তাহলে রিসেন্টলি আরবিআই অ্যাক্ট যেটা নাইনটিন থার্টি ফোর সেটাতে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আরবিআই কনস্টিটিউশন অ্যান্ড এক্সপার্ট কমিটি টু রিভাইজ অ্যান্ড স্ট্রেন্থেন মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক তাহলে এই এটা একটা বিখ্যাত একটা কমিটি যাকে বলা হয় যে আরবিআই এর মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক কমিটি এটা চেয়ারম্যান ছিলেন ডক্টর উর্জিৎ প্যাটেল যিনি পরবর্তীকালে তখন ছিলেন না তার পরবর্তীকালে আরবিআইয়ের গভর্নর হয়েছিলেন এটা হয়েছিল কখন না দু তেরো সালে

দ্য এক্সপার্ট কমিটি সাবমিটেড ইটস রিপোর্ট ইন জানুয়ারি টু থাউজেন্ড ফোরটিন তাহলে দেখছো যে ঠিক যখন আর কি ইলেকশনের আগে মানে দু হাজার চোদ্দোর ইলেকশনের আগে এই এক্সপার্ট কমিটি তাদের রিপোর্ট সাবমিট করছে দ্য সেলিন রেকমেন্ডেশনস অব দ্য কমিটি ওয়ার তাহলে এরা কী কী রেকমেন্ড করছে যেগুলো পরবর্তীকালে সরকার মেনে নিয়েছে এবং সেগুলোই এখন বর্তমানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই তাহলে আগে ছিল কি আমাদের হোলসেল প্রাইস ইন্ডেক্স সেটা ছিল আমাদের নমিনাল অ্যাঙ্কার অর্থাৎ মানে যেটাকে হেডলাইন ইনফ্লেশন আমরা বলি যে কোন বেটাটাকে দেখে আমি ইনফ্লেশন মানে ইনফ্লেশনটাকে দেখব মানে দুটো আমাদের আছে মেনলি সিপিআই আর ডাব্লুপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যাট হোলসেল প্রাইস ইন্ডেক্স তাহলে অরিজিৎ প্যাটেল রেকমেন্ড করলো যে হোলসেল প্রাইস ইন্ডেক্সটাকে বাদ দিয়ে আমরা এখন শুধুমাত্র নমিনাল অ্যাংকার বা হেডলাইন ইনফ্লেশন হিসেবে শুধুমাত্র কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে আমরা দেখব দ্য নমিনাল অ্যাঙ্কার টার্গেট শুড বি সেট অ্যাট ফোর পার্সেন্ট উইথ উইথ অ্য ব্যান্ড অফ প্লাস মাইনাস থ্রি টু তাহলে এটা হচ্ছে ইনফ্লেশন টার্গেটিং এটাকে বলা হচ্ছে অর্থাৎ কি বলছে না আমাদের ইনফ্লেশন টার্গেট হবে ফোর পার্সেন্ট তাহলে ফোর পার্সেন্ট মুদ্রাস্ফীতির হারটাকে আমরা টার্গেট করব । তার কারণ হচ্ছে যে এই মুদ্রাস্ফীতি যদি জিরো হয় তাহলে সেটা ইকোনমির জন্য খারাপ সবসময়তে একটুখানি পজিটিভ মুদ্রাস্ফীতি হলে পরে সেটা কান্ট্রির ইকোনমিক গ্রোথের জন্য সবসময়তে ভালো তাহলে ইনফ্লেশন টার্গেট চ্যাপ্টারটা আমরা এখনও পড়িনি ওটা পরবর্তীকালে আমরা দেখব তাহলে আমাদের টার্গেট এখন বর্তমানে কি মিনিটারি পলিসি সেটা হচ্ছে চার পার্সেন্ট ইনফ্লেশন রেট এটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট মনে রাখা সেটা হচ্ছে চার পার্সেন্ট ইনফ্লেশন রেট প্লাস মাইনাস টু মানে দুই থেকে ছয় বেসিক্যালি বলতে গেলে মানে এটা হচ্ছে আমাদের রেঞ্জ প্লাস টু মাইনাস টু অর্থাৎ দুই থেকে ছয় মাঝখানে আছে চার তাহলে এটা হচ্ছে আমাদের মনিটারি পলিসি টার্গেট তাহলে যদি বলে যে অ্যাকচুয়াল টার্মে কি না ফোর প্লাস মাইনাস টু ইনফ্লেশন টু বি ব্রড ডাউন টু এইট পার্সেন্ট বাই জানুয়ারি টু থাউজেন্ড ফিফটিন টু সিক্স পার্সেন্ট বাই জানুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন দেন অ্যাডপ দ্য টার্গেট আর দ্য গ্লাইড পাথ তার মানে বলছে যে তখন ইনফ্লেশন প্রচণ্ড বেশি ছিল সেই সময় বলা হল বলা হয়েছিল যে দু পনেরো জানুয়ারি মাসে ইনফ্লেশনটাকে আট পার্সেন্ট করা হবে তারপরে এক বছরের মধ্যে এক বছর পরে সেটাকে ছ আনা হবে এবং তারপরে আস্তে আস্তে এটাকে টার্গেটের মধ্যে বাঁধা হবে মনিটারি পলিসি ডিসিশনস মেকিং বি ভেস্টেড ইন এ মনিটারি পলিসি কমিটি তাহলে এই মনিটারি পলিসি কমিটি বলে কিন্তু এর আগে কিছু ছিল না এটা রিসেন্টলি এই মনিটারি পলিসি কমিটি ফর্মেশন হয়েছে আচ্ছা মনিটারি পলিসি কমিটি বিং অ্যাকাউন্টেবল ফর ফেলিয়ার টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাচিভ দ্য নমিনাল অ্যাঙ্কার তাহলে এর দায়িত্ব হচ্ছে ওই টার্গেটটাকে অ্যাচিভ করা যদি সেটা ফেল করে তাহলে ফেলিয়ারটার পুরোপুরি রেসপন্সিবিলিটি হচ্ছে মনিটারি পলিসি কমিটির ওপরে দ্য ফেলিয়ার ডিফাইন্ড অ্যাজ দ্য ইনাবিলিটি টু অ্যাচিভ দ্য টার্গেট ফোর পার্সেন্ট প্লাস মাইনাস টু পার্সেন্ট ফর থ্রি সাকসেসিভ কোয়ার্টার্স তাহলে তিনটে কোয়ার্টার মানে আমরা জানি তিন মাসে একটা করে কোয়ার্টার হচ্ছে তিন মাসে একটা করে কোয়ার্টার হচ্ছে তাহলে পরপর তিনটে কোয়ার্টারে আর কি টার্গেট ফেল করা মানেই হচ্ছে ফেলিয়ার ফার্স্ট ফেলিয়ার ইকোয়ার্স এমপিসি টু ইস্যু আ পাবলিক স্টেটমেন্ট তাহলে যখনই আর কি এটা ফেলিয়ার হবে তখনই মেন্টারি পলিসি কমিটি একটা ক্ষমা চেয়ে বা একটা কারণ একটা পাবলিক স্টেটমেন্ট ইস্যু করবে দ্য অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডেড আরবিআই অ্যাক্ট ইন টু এফেক্ট ইন জুন টু থাউজেন্ড সিক্সটিন তাহলে তখন মোদী সরকার চলে এসছে সেকশন ফোরটি ফাইভ জেড বি অব দ্য অ্যামেন্ডেড আরবিআই অ্যাক্ট তার নাইনটিন থার্টি ফোর অলসো প্রোভাইডস ফর অ্যান এম্পাওয়ার্ড সিক্স মেম্বার মনিটারি পলিসি কমিটি তাহলে ওইখানে অ্যামেন্ডমেন্ট করে কি আনা হলো না এই মনিটারি পলিসি কমিটি তৈরি করা হলো যেটা যেটা হচ্ছে ছজন মেম্বার থাকবে টু বি কনস্টিটিউশন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশন ইন দ্য অফিশিয়াল গেজেট তাহলে এই এদেরকে অ্যাপয়েন্ট করবে কারা মনিটারি পলিসি কমিটির মেম্বারদেরকে না সেন্ট্রাল গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যাকর্ডিং এবং খুব ইম্পর্টেন্ট ঘটনা দ্য এমপিসি ডিটারমাইন্স দ্য পলিসি ইন্টারেস্ট রেট রিকোয়ার ইনফ্লেশন টার্গেট তাহলে এমপিসি কি করবে না এরা পলিসি ইন্টারেস্ট রেটগুলোকে মানে ইয়ে করবে এরা পাবলিশ করবে মানে ইনফ্লেশনটাকে টার্গেট করতে হবে আমাকে যে আমার ইনফ্লেশন হতে হবে যে ফোর প্লাস মাইনাস টু এবং এটা করার জন্য আমার কত সি হবে কত এসএলআর হবে সরি হবে সরি না আমাদের পলিসি রেট মানে হচ্ছে রেপো রেট রিজার্ভ রেপো রেট রিভার্স রেপো রেট এগুলো হচ্ছে আমাদের পলিসি রেট তাহলে এইগুলোকে মানে কত পার্সেন্ট করতে হবে সেটাই এমপিসি ঠিক করবে ইট অলসো প্রোভাইডস ফর দ্য ইনফ্লেশন টার্গেট টু বি সেট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য রিজার্ভ ব্যাঙ্ক ওয়ান্স ইন এভরি ফাইভ ইয়ার্স তাহলে পাঁচ বছর পরে এরা গভর্নমেন্ট আর রিজার্ভ ব্যাঙ্কের সাথে মানে রিজার্ভ ব্যাঙ্কের সাথে কনসাল্ট করে এরা ওই টার্গেট ইনফ্লেশন রেটটাকে ঠিক করবে যেটা পাঁচ বছর পরপর হবে অর্থাৎ পাঁচ বছর এখন টার্গেট হচ্ছে আমাদের এই প্লাস ফোর প্লাস মাইনাস টুটাকে রাখা এরপরে পাঁচ বছর পরে আবার মানে দু হাজার ষোলোর পাঁচ বছর পর দু হাজার একুশে গিয়ে আবার এটা চেঞ্জ হবে তাহলে দু হাজার ষোলোতে গিয়ে সরকার কি নোটিফাই করছে যে চার পার্সেন্ট কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন অ্যাজ দ্য টার্গেট ফর দ্য পিরিয়ড অফ অগস্ট ফাইভ টু থাউজেন্ড সিক্সটিন থেকে মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড একুশ এই পাঁচ বছর এই চার পার্সেন্ট হচ্ছে আমাদের টার্গেট উইথ দ্য আপার টলারেন্স লিমিট হচ্ছে ছয় আর লোয়ার টলারেন্স লিমিট হচ্ছে দুই যেটা বললাম চার প্লাস প্লাস মাইনাস দুই আন্ডার আর অ্যামেন্ডেড আরবিআই অ্যাক্ট দ্য এমপিসি ইজ রিকোয়ার্ড টু মিট অ্যাটলিস্ট ফোর টাইমস ইন এ ইয়ার তাহলে দেখো অ্যাটলিস্ট চারবার মানে অ্যাটলিস্ট চারবার আর কি মিট করবে সারা বছরে এই এমপিসি দ্য কোরাম ফর দ্য মিটিং অফ দ্য এমপিসি ইজ ফোর মেম্বার তাহলে চারজন মেম্বার প্রেজেন্ট থাকলেই কোরাম হয়ে যাবে ইচ মেম্বার অফ দ্য এমপিসি হ্যাজ ওয়ান ভোট অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ অ্যান ইকুয়ালিটি অফ ভোটস দ্য গভর্নর অফ ইয়ে আরবিআই হ্যাজ এ সেকেন্ড ওর কাস্টিং ভোট তাহলে ইন জেনারেল এমপিসিতে মানে গভর্নর মানে সরি গভর্নর থাকছে গভর্নর গভর্নর একটা ভোট দেয় আর যখন মানে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে তিন তিন ভাগ হয়ে যাচ্ছে কোনো সলিউশন আসছে না তখন গভর্নমেন্ট তখন গভর্নরের গভর্নর আরেকটা ভোট দিতে পারে বা যেটাকে কাস্টিং ভোট বা সেকেন্ড ভোট বলছে এটার ফলে একটা ভার্ডিক্ট হতে পারে আচ্ছা তাহলে মনিটারি পলিসির অবজেকটিভ কী কী ট্র্যাডিশনালি সেন্ট্রাল ব্যাঙ্ক হ্যাপ পার্সিউড দ্য টুইন্স অবজেকটিভ অফ প্রাইস স্টেবিলিটি আর গ্রোথ তাহলে সেন্ট্রাল ব্যাঙ্কের মেন দুটো কাজ কি না প্রাইস স্টেবিলিটি অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল আর হচ্ছে গ্রোথ এ নম্বর অফ সেন্ট্রাল ব্যাঙ্কস হ্যাভ অ্যাডিশনাল অবজেক্টিভস অফ এক্সচেঞ্জ স্টেবিলিটি অ্যান্ড ফিনান্সিয়াল স্টেবিলিটি তাহলে এগুলো হচ্ছে অ্যাডিশনাল ফাংশন তাহলে ইকোনমিক গ্রোথ কী বলছে বাই অ্যাডপটিং স্যুইটেবল মনিটারি পলিসি গভর্নমেন্ট ট্রাইজ টু अचीव इकोनमिक डेभलपमेंट एज ए रिजल्ट अफ इकोनॉमिक डेभलपमेंट देर उल प्रपर यूटाइजेशन अफ नैचुरल एंड ह्यूमन रिसोसेस मोर कैपिटल फर्मेशन मोर कैपिटल फर्मेशन मोर एमप्लयमेंट इनक्रीज इन नैशनल एंड पार कैपिटल इनकम इनक्रीज इन इनक्रीज इन इनकम एलॉंग उथ एंड इनक्रीज इन द स्टैंडार्ड अफ लिविंग इकोनॉमिक डेभलपमेंट हम এই জিনিসগুলো পরপর পরপর ঘটতে থাকবে ঠিক আছে তার ফলে প্রত্যেকটা সরকারের উদ্দেশ্য হচ্ছে যে আলটিমেটলি দেশকে ইকোনমিক গ্রোথের রাস্তায় নিয়ে যাওয়া আচ্ছা এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি দ্য ট্র্যাডিশনাল অবজেক্টিভ অফ মনিটারি পলিসি হ্যাজ বিন অ্যাচিভিং অ্যাচিভমেন্ট অফ স্টেবল এক্সচেঞ্জ রেটস ব্যালেন্স অফ পেমেন্ট ক্রিয়েটস ফ্লাকচুয়েশনস ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ক্রিয়েটস ফ্লাকচুয়েশনস ইন দ্য ফরেন এক্সচেঞ্জ রেটস দ্য এক্সচেঞ্জ রেটস দেয়ার ফোর হ্যাজ টু বি অ্যাডজাস্টেড টু অ্যাচিভ দ্য ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা আমরা পড়েছিলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসের জন্য নাইনটিন নাইনটি ওয়ানে ইন্ডিয়ার একটা মানে ইন্ডিয়াকে নিউ ইকোনমিক পলিসি লঞ্চ করতে হয়েছিল তাহলে এই যে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস যেটা হয় কেন না আমাদের ওই মানে এক্সপোর্ট প্রচুর কম ইম্পোর্ট প্রচুর বেশি এইভাবে আর কি ফরেন এক্সচেঞ্জ বেরিয়ে যাচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের একটা ক্রাইসিস হচ্ছে তো সেটাকে মেনটেন সেটা সেরকম হলে যদি খুব ফ্লাকচুয়েশান হয় এই ব্যালেন্স অফ পেমেন্টে তাহলে এক্সচেঞ্জ রেটও ফ্লাকচুয়েট করবে তার ফলে কিন্তু কোনো মানে টাকার কোনো ভ্যালু থাকবে না ইন্টারন্যাশনাল ট্রেডের সম্বন্ধে কেউ আর টাকায় পেমেন্ট নিতে চাইবে না সবাই বলবে ডলারে পেমেন্ট করো এবং সেটা ভারতের জন্য মানে ঠিক না তো সেই সেন্সে দেখতে গেলে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাঙ্কের একটা মেন কাজ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ফ্ল্যাকচুয়েশনটাকে কমানো এবং যাতে টাকার মানে ভ্যালুটা স্টেবল থাকে আর কি ডেলি কার ডেলি যেন সেটা ওঠানামা না করে খুব বেশি প্রাইস স্টেবিলিটি স্টেবল প্রাইসেস ইম্প্রুভ পাবলিক কনফিডেন্স প্রমোট বিজনেস অ্যাক্টিভিটি এনশোয়োর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ অ্যাজ এ রেজাল্ট ইট উইল এনহ্যান্স দ্য প্রসপারিটি অ্যান্ড ওয়েলফেয়ার ইন দ্য কমিউনিটি বাট এ বাট এ ডিটার্মিনেশন অফ এ স্যাটিসফ্যাক্টরি প্রাইস লেভেল ইজ ডিফিকল্ট টাস্ক তাহলে প্রাইস স্টেবিলিটি অবশ্যই যেটা ইনফ্লেশন যদি কন্ট্রোল হয় তাহলে প্রাইস স্টেবিলিটি হবে জিনিসপত্রের দাম কন্ট্রোলে থাকবে ফুল এমপ্লয়মেন্ট ইন দ্য অবজেক্টিভ ইট ইজ নেসেসারি টু ইনক্রিজ প্রোডাকশান অ্যান্ড ডিমান্ড ডিউরিং দ্য বুম পিরিয়ড দ্য পজিশন ইজ অটোমেটিক্যালি অ্যাচিভড অ্যাজ দ্যার ইজ র্যাপিড ইনক্রিজ ইন ডিমান্ড মানে যখন বুম আর বুম পিরিয়ড যখন চলছে মানে ইনফ্লেশন ইনফ্লেশন সাইকেল যখন আমরা পড়বো তখন এই টার্মগুলো আমরা দেখব যে যখন ইনফ্লেশন বাড়ছে আর কি তখন কি হচ্ছে না গ্রোথ বাড়ছে তার সাথে সাথে ফুল এমপ্লয়মেন্ট অ্যাচিভ হচ্ছে অটোমেটিক্যালি অ্যাচিভ অ্যান্ড দেয়ার ইজ র্যাপিড ইনক্রিজ ইন ডিমান্ড অ্যান্ড দেয়ার বাই প্রোডাকশন হ্যা ইজ অলসো ইনক্রিজড অন দ্য কন্ট্রারি ডিউরিং দ্য ডিপ্রেশন ঠিক আছে যখন আর কি ইয়ে চলছে মানে গ্রোথ কমে যাচ্ছে দেয়ার ইজ লো প্রোডাকশন বিকজ অফ লো ডিমান্ড অ্যান্ড ওয়াইড আনএমপ্লয়মেন্ট হে ইজ দ্য অবজেক্টিভ ইন্টারি পলিসি টু চেক রাইজিং আনএমপ্লয়মেন্ট ডিউরিং ডিপ্রেশন পিরিয়ড রিসেশন বা ডিপ্রেশনের সময় আনএমপ্লয়মেন্টটাকে চেক করা ক্রেডিট কন্ট্রোল টু কন্ট্রোল ক্রেডিট গভর্নমেন্ট ইউজেস দ্য টুলস লাইক ব্যাঙ্ক রেট ওপেন মার্কেট অপারেশন সাইভটারি লিকুইটি রেশিও ক্যাশ রিসার্ভ রেশিও এই রেটগুলোকে এই রেটগুলোর ফলে সরকারিরা ক্রেডিট কন্ট্রোল করছে রিডাকশন ইন ইকুয়ালিটি অ্যান্ড ইনকাম অ্যান্ড ওয়েলথ তাহলে কি না ইন ইনকুয়ালিটি ইন ইনকাম অ্যান্ড ওয়েলথকে কমাচ্ছে লেখা গেছে এখানে ক্রিয়েশন অ্যান্ড এক্সপেনশন অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তাহলে মনিটারি পলিসির একটা মেজর উদ্দেশ্য হচ্ছে কি না ডেভেলপিং কান্ট্রি স্প্রেড আপ দ্য প্রসেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইম্প্রুভিং দ্য কারেন্সি টু প্রোভাইড লার্জ ক্রেডিট ফেসিলিটিস অ্যান্ড টু মোবিলাইজ সেভিংস ফর প্রোডাক্টিভ পারপাস দ্য মনিটারি অথরিটি ক্যান হেল্প ইন এস্টাবলিশিং অ্যান্ড এক্সপেনশন অফ ব্যাঙ্কস অ্যান্ড ইনস্টিটিউশনস ইন আরবন অ্যান্ড রুরাল এরিয়া তারা ইনস্টিটিউশন বলতে এখানে মেনলি ব্যাঙ্কিং সিস্টেমের কথাই বলা হচ্ছে আচ্ছা এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আসছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল তাহলে এইটা এটা হচ্ছে গোটা চ্যাপ্টারের থেকে ইম্পর্টেন্ট জায়গা কারণ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল অর্থাৎ যেটা হচ্ছে মানি সাপ্লাই বা মানে ইনফ্লেশন যে আমাদের কম বেশি করার যে মানে টার্গেটটা আরবিআই নেয় সেটা কীভাবে সে ফুলফিল করে তাহলে এই যে ক্রেডিট কন্ট্রোল ব্যাপারটা বা মানি সাপ্লাইয়ের চেঞ্জেস যে ব্যাপারটা এটা কিন্তু গোটা চ্যাপ্টারের থেকে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে সেগুলো কেস টু কেস হিসেবে আমাদের এখানে একটু পড়তে হবে মানে এটা পুরোটাই বোঝার না বুঝতে পারলে কিন্তু পরীক্ষায় উত্তর করা একদমই যাবে না আচ্ছা প্রথম হচ্ছে যে দুটো উপায় আছে আরবিআই ক্রেডিট কন্ট্রোলের ইনস্ট্রুমেন্ট এক কিছু কিছুগুলোকে একসাথে বলা হয় কোয়ান্টিটেটিভ আর কিছুগুলোকে একসাথে বলা হয় কোয়ালিটেটিভ তাহলে প্রথমে আমরা দিল কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট কোনগুলো তাহলে এখানে ফার্স্টে যেটা আসছে মানে এটা হচ্ছে মেজার করা যাচ্ছে কোয়ান্টিটি মানে হচ্ছে মেজার করা যাবে আচ্ছা এবার হচ্ছে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ব্যাংক রেট পলিসি অর ডিসকাউন্ট রেট পলিসি তো ব্যাংক রেট পলিসির ডেফিনেশান তোমরা এর আগে অনেক রকম জায়গায় পেয়েছ এখানে একটুখানি একটু ডিফিকাল্ট মানে বোঝার আছে ব্যাপারটা সেটা হচ্ছে যে ব্যাংক রেট পলিসি বা ডিসকাউন্ট রেট পলিসি বোঝার আগে আমরা প্রথমে দেখে নেব যে বিল অফ এক্সচেঞ্জ আর ডিসকাউন্ট জিনিসটা কী তো বলছে যে বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা রিটার্ন ডকুমেন্ট যে ধরো একটা লোক সাপোজ একশো কেজি টমেটো কিনলো ঠিক আছে এবারে এই যে একশো কেজি টমেটো বা পেঁয়াজ ধরতে পারে একশো কেজি পেঁয়াজ কিনলো এবারে সে যখন জিনিসটা যে বিক্রি করছে তাকে কি করলো না তার কাছে ইমিডিয়েটলি তার কাছে টাকা নেই সে তাকে কি বললো না আমি একটা বিল অফ এক্সচেঞ্জ তোমাকে দিচ্ছি ঠিক আছে সে লিখে দিল যে এই একশো কেজি পেঁয়াজের দাম হচ্ছে দশ হাজার টাকা এই এই দশ হাজার টাকা এই ফুল দশ হাজার টাকা তোমাকে আমি মাস পরে বা এক বছর পরে আমি দেব ঠিক আছে তো এই এই রিটার্ন ডকুমেন্টটা সে যে বিক্রি করছে ঠিক আছে তাকে দিয়ে দিল এবারে কি হচ্ছে না সেই লোকটা সেটাকে যত্ন করে রেখে দিচ্ছে যে এটা আমি যখন আমার ম্যাচুরিটি পিরিয়ড শেষ হবে অর্থাৎ এই এক বছর পরে আমি যখন লোকটার কাছে যাব সে আমাকে এই এই পুরো টাকাটা ফেরত দেবে এবারে কি হচ্ছে না ইন দ্য মিন টাইম হয়তো যে এই এক বছর আগে এই লোকটার মানে যে জিনিসটা বিক্রি করেছিল মানে পেঁয়াজ বিক্রেতা তার দরকার পড়লো এই টাকাটা ঠিক আছে তো সে তখন কি করছে না করছে যেহেতু বিল অফ ইউনিভার্সাল করলো যে ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক তখন কি করলো না সেই তখন ভেরিফাই করে দেখলো যে হ্যাঁ সব ঠিকই আছে কোনো সমস্যা নেই এবারে তার যখন সে যখন ব্যাংকে অ্যাপ্রোচ করলো তখন কি হলো না ব্যাংক হয়তো তখন বললো যে ঠিক আছে আমি তোমাকে টাকাটা এখনই দিয়ে দেবো ভেরিফাই করে দেখলে সব ঠিক আছে টাকাটা আমি এখনই দিয়ে দেবো কিন্তু আমি পুরো টাকাটা তোমাকে দেবো না আমি দেখ আমি যদি আমার তোমার দশ হাজার টাকা এই এক দশ হাজার টাকা যদি লেখা থাকে অ্যামাউন্টে আমি সেখান থেকে একটা পার্সেন্টেজ নিজের ইন্টারেস্ট হিসেবে কেটে নেব তো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখো লেখা আছে যে এক টাকা এই জেড না এটা রুপিস হবে এক হাজার টাকা যে মানে বিল অফ এক্সচেঞ্জ ছিল যেটা ম্যাচুরিটি ভ্যালু ছিল এক হাজার টাকা সেটার জন্য ব্যাঙ্ক আট পার্সেন্ট ইন্টারেস্ট কেটে তাকে ফেরত দিচ্ছে কত নশো কুড়ি টাকা তাহলে এখানে আশি টাকা ও আট পার্সেন্ট রেটে কেটে নিল তাহলে এটাকে বলছে ডিসকাউন্ট এবারে ব্যাংকের কাছে এই রকুমেন্টটা রয়ে গেলো ব্যাঙ্ক জানলো কি না যখন আমার এক বছর টাইম মানে পুরো ম্যাচুরিটি টাইমটা ফেরোবে তখন আমি যে এটাকে ইস্যু করেছে মানে পারচেজার মানে টমেটো পেঁয়াজ পারচেজার যে আছে তার কাছ থেকে আমি হাজার টাকাই আদায় করব। তাহলে আমার টোটাল কড় করে আশি আশি টাকা প্রফিট হবে তাহলে এবারে দেখা যাচ্ছে ব্যাংকের এবারে কোনো একটা সমস্যা এলো যেখানে ব্যাংক কী করছে আমি অতদিন ওয়েট করতে পারছে না সে তখন কী করছে আরবিআইকে অ্যাপ্রোচ করছে আরবিআইকে অ্যাপ্রোচ করার পরে আরবিআই তখন বললো যে ঠিক আছে আমি ছ পার্সেন্ট এখানে প্রফিট রাখবো মানে ছ পার্সেন্ট ইন্টারেস্ট রেখে বাকি টাকাটা আমি দেবো তাহলে তখন কি করছে আরবিআই কি করছে ওকে নশো টাকা ব্যাংকে দিচ্ছে তাহলে ব্যাংক ব্যাংক ওকে ইস্যু করেছে নশো কুড়ি টাকা এবারে ব্যাংক পেলো হচ্ছে নশো চল্লিশ টাকা তার মানে ব্যাংকের এখানে টোটাল প্রফিট হচ্ছে কুড়ি টাকা তাহলে এখানে দেখো যে আরবিআই কিন্তু আবার এই পুরো টাকাটা আমাদের যে ইস্যু করেছে তার কাছ থেকে কিন্তু পুরো টাকাটাই আদায় করবে হাজার টাকা তাহলে ব্যাংক আরবিআই তালে প্রফিট থাকছে ষাট টাকা তাহলে এইভাবে এটাকে বলছে যখন ব্যাংক আবার যখন আরবিআইকে অ্যাপ্রোচ করে আর কি টাকাটা ভাঙাচ্ছে তখন সেটাকে বলছে রিডিসকাউন্ট তাহলে এই যে ডিসকাউন্ট আর রিডিসকাউন্ট কনসেপ্ট আশা করি ক্লিয়ার হলো ডিসকাউন্ট হচ্ছে ব্যাংকের এন্ডে আর রিডিসকাউন্ট হচ্ছে আরবিআই এর এন্ডে এইবারে যখন আমাদের দেখা যাচ্ছে তাহলে কি না এখানে লিকুইডিটি বাড়ছে মানে এই যে টাকাটা হাতে হাতে পেয়ে যাচ্ছে যে পেঁয়াজ বিক্রেতা যে আছে সেই টাকাটা হাতে হাতে পেলো ফলে কি না সে আরও বেশি পেঁয়াজ কিনতে পারলো সেই টাকাটা দিয়ে ঠিক আছে তাকে এক বছর ওয়েট করতে হলো না তাহলে এটা কখন সম্ভব হলো না যখন আর কি যে রেটগুলো মানে ইন্টারেস্ট রেট আট পার্সেন্ট বা আরবিআই ইন্টারেস্ট রেট ছ পার্সেন্ট এগুলো তার আয়ত্তর মধ্যে আছে বা খুব বেশি বেশি নয় তাই জন্য সেটাকে ডিসকাউন্ট করলো যদি এটা হতো যে ফিফটি পার্সেন্ট যদি রেট হতো তাহলে কি কেউ দিত ধরো ব্যাঙ্ক বললো যে ঠিক আছে হাজার টাকা তোমার ম্যাচুরিটি ভ্যালু আমি তোমাকে পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা আমার প্রফিট তাহলে নিশ্চয়ই কেউ দিতে আসতো না তাহলে এই রেটগুলো করা ওঠানামা করিয়ে আরবিআই আলটিমেটলি এই লিকুইডিটি চেক করে কীরকম করে না ধরো ইনফ্লেশন প্রচণ্ড বেশি আছে এবং আরবিআই চাইছে যে বাজারে অর্থাৎ মানে মার্কেটে টাকা লিকুইড ক্যাশ কম থাকুক যাতে মানি সাপ্লাইটা একটুখানি কমে তো সেক্ষেত্রে কি করা যেতে পারে লিকুইডিটি কমানোর জন্য না আরবিআই কী করলো না এই যে ব্যাঙ্ক রেট বা ডিসকাউন্ট রেট সেটাকে বাড়ি দিল অর্থাৎ ছ পার্সেন্টের জায়গায় করে দিল ষোলো পার্সেন্ট কথার কথা বলছি ষোলো পার্সেন্ট করে দিল তাহলে কি হলো না ব্যাঙ্ক তাহলে কখনোই এই ষোলো পার্সেন্ট দিয়ে পরে এখানে ভাঙাতে আসবে না কারণ ওর মানে ষোলো পার্সেন্ট মানে কত হচ্ছে একশো ছ পার্সেন্ট মানে হচ্ছে ষাট টাকা হ্যাঁ ছ পার্সেন্ট মানে হচ্ছে ষাট টাকা ষোলো পার্সেন্ট মানে হচ্ছে একশো ষাট টাকা তাহলে স্বাভাবিক ব্যাপার যে ওর আটশো চল্লিশ টাকাও পাচ্ছে সেখানে ব্যাংক কখনোই প্রথম কথা ভাঙাতে আসবে না যদি ভাঙাতে একান্তই আসেও তাহলে আটশো আটশো চল্লিশের থেকেও কম টাকায় ওকে মানে ওই যে নিতে এসছে তাকে দিতে হবে অর্থাৎ মেবি হয়তো আটশো টাকা বা সাত আটশো টাকা তাহলে সেক্ষেত্রে আটশো টাকা যদি হয় তাহলে কুড়ি পার্সেন্ট ব্যাঙ্কে তাহলে ওই যেটা ব্যাঙ্ক এখন আট পার্সেন্ট রেখেছে সেটা ব্যাঙ্কে অ্যাটলিস্ট কুড়ি পার্সেন্ট করতে হবে তাহলে আরবিআই যখনই আর কি ব্যাঙ্ক রেটটা বাড়িয়ে দিচ্ছে তখন প্রথম কথা ব্যাঙ্ক এসে রেডিসকাউন্ট করাবে না বিল আর যে আর এবারে ব্যাঙ্ক যদি টুই টোয়েন্টি পার্সেন্ট করে দেয় তাহলে যে ভদ্রলোক আর কি এক হাজার টাকা যে পাবে এক বছর পরে সে কখনোই মাস পরে ওই আটশো টাকা নিতে গিয়ে ব্যাংকের দরজায় করা নাড়বে না ফলে কি হচ্ছে না লোকটা আলটিমেটলি টাকা পেল না তাকে এক বছর ওয়েট করতে হলো এবং সে তার যে ইমিডিয়েট যে নিডটা ছিল যে টাকা দিয়ে কিছু কেনার সেই নিডটা সে ফুলফিল করতে পারলো না তার ফলে কি হলো তার কাছে হাতে লিকুইড ক্যাশ এলো না তাহলে এইভাবে মানে যখন ইনফ্লেশন হয় তখন আরবিআই তখন ব্যাঙ্ক রেটটাকে বাড়ায় এবং তার ফলে মানুষের হাতে টাকা কম আসে এবং যখন তার ঠিক উল্টোটা হয় অর্থাৎ যখন ইনফ্লেশন মানে মানি সাপ্লাই বাড়ানোর দরকার ঠিক আছে তখন কি হচ্ছে না আরবিআই ঠিক উল্টোটা করছে ব্যাঙ্ক রেট কমিয়ে দিচ্ছে ফলে যত বিল অফ এক্সচেঞ্জ ব্যাঙ্কের কাছে পড়ে আছে সবগুলো ব্যাংক চলে আসছে আরবিআই কাছে ভাঙাতে যে আমার টাকার দরকার কারণ বেশি ইন্টারেস্ট আরবিআই রাখছে না তার ফলে কী হচ্ছে ব্যাঙ্কের হাতে প্রচুর টাকা চলে আসছে ব্যাঙ্কে টাকায় ভরে যাচ্ছে এবং ব্যাঙ্ক সেগুলোকে লোন হিসাবে লোককে দিতে পারছে ফলে মার্কেটে কি হচ্ছে না টাকার সাপ্লাই বাড়ছে একইভাবে মানে সাধারণ পাবলিকের কাছে যে বিল অফ এক্সচেঞ্জগুলো আছে সেগুলোকে ওরা ব্যাঙ্কে ভাঙাতে নিয়ে চলে আসছে ফলে তাদের হাতে ইমিডিয়েটলি টাকা চলে আসছে তো এইভাবে ব্যাঙ্ক রেটটার সাথে ইনফ্লেশনের সম্পর্ক এটাই যে ইনফ্লেশন যখন বাড়ে তখন আরবিআই ব্যাঙ্ক রেটটাকেও বাড়ায় ফলে আলটিমেটলি ইনফ্লে ইনফ্লেশনটাকে কমানোর চেষ্টা করে এই এই জিনিসগুলো জিনিসগুলোতে আলটিমেটলি এফেক্ট আমাদের মনে রাখতে হবে আচ্ছা এবারে হচ্ছে আমাদের পরবর্তী যেটা মানে ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন অথবা ওএমও তাহলে ওয়েমও বেসিক্যালি কি না এটা হচ্ছে আমাদের যে সিকিউরিটি বিলস বন্ডস যেগুলো সেগুলো কেনাবেচা করা তাহলে যখন এই এই প্রত্যেকটা জিনিস আমরা ফিনান্সিয়াল মার্কেট যেটা সেটা তখন পড়ার সময়তে এই ডিটেলস এগুলো প্রত্যেকটা দেখব যে কী কত ধরনের বিল হয় সিকিউরিটিস কি বন্ড কী এগুলো সব আমরা দেখবো এখানে শুধুমাত্র জানছি যে এইগুলো হচ্ছে যে একটা করে রিটার্ন ডকুমেন্ট এবং যখন ধরো সরকার যখন বন্ড বিক্রি করে তখন সেটা সাধারণ লোকে সেই বন্ডটা কেনে ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট তো সাপোজ এই যে সিকিউরিটি বলো বিলস বলো বন্ড বলো এগুলো যখন সরকার যখন বিক্রি করে তখন কি হয় না সাধারণ পাবলিক কেনে এবং পাবলিকের যে টাকা লিকুইড ক্যাশ সেটা সরকারের ঘরে এসে জমা হয় তাহলে দেখো স্বাভাবিক ব্যাপার যে যখন আমার ইনফ্লেশন যখন বেড়ে যাচ্ছে অর্থাৎ আমাকে মানি সাপ্লাই কমাতে হবে মার্কেটে তখন আমি কি করব না বেশি করে বন্ড ছাড়বো বেশি করে সিকিউরিটিজ আমি সেল করবো বেশি করে বিল সেল করব তাহলে কি হবে না এগুলো পাবলিক কিনবে এবং পাবলিকের কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে টাকা সরকারের ঘরে চলে আসবে ফলে মার্কেটে খুব একটা বেশি টাকা থাকবে না আর ঠিক যখন আমার উল্টোটা করতে হবে অর্থাৎ ইনফ্লেশন যখন বাড়াতে হবে তখন কি করতে হবে আমাকে মানি সাপ্লাই বাড়ানোর সময়তে আমি এগুলোকে বিক্রি করব। এ সরি এগুলোকে পারচেস করবো মানে সরকার তখন কী করবে বলবে যে আমি যে বন্ডটা ইস্যু করেছিলাম সেটা আমি আবার কিনে নেবো এবং তার বদলে তোমাকে আমি টাকা দিয়ে দেবো ফলে যখনই কারোর হাতে বা ব্যাংকে টাকাটা আসবে তখন কী হবে না স্বাভাবিকভাবে মানি সাপ্লাই ব্যাঙ্কে অনেক বেশি টাকা চলে আসবে বা সাধারণ মানুষের হাতে প্রচুর টাকা আসবে তো এইভাবে আর কি ওপেন মার্কেট অপারেশন বাড়ানো কমানোর সাথে ইনফ্লেশনের বাড়ানো কমানোর ব্যাপারটা হচ্ছে যখন আর কি ইনফ্লেশন বাড়ে অর্থাৎ টাকা বেড়ে যাচ্ছে আমাকে আলটিমেটলি মানি সাপ্লাই কমাতে হবে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে মানে মানি সাপ্লাই কমাতে হবে অর্থাৎ আমি কি করব না বন্ডগুলোকে কিনে নেব ঠিক আছে বন্ডগুলোকে কিনে নেবো তার মানে তাহলে কি হবে নাম কি বলছি ইনফ্লেশন যখন বাড়বে ইনফ্লেশন যখন বাড়ছে তখন আমাকে মানি সাপ্লাই কমাতে হবে ফলে কি করব আমি এগুলোকে বন্ড সেল করব তাহলে কি হবে না বন্ড সেল করলে আমি বন্ডটা দেবো এবং লোকের কাছ থেকে টাকাটা আমি আরবিআই কাছে রেখে দেবো ফলে আমার মার্কেটে বেশি টাকা থাকবে না আর ঠিক উল্টোটা হবে অন্য ক্ষেত্রে আচ্ছা তিন নম্বর যেটা কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে পড়ছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও রেশিয়ান লেখা আছে কেন রেশিও হবে যাই হোক তাহলে এখানে দুটো আমরা পাচ্ছি একটা হচ্ছে সিআরআর একটা হচ্ছে এস এল আর তাহলে সিআরআর কি না ক্যাশ রিজার্ভ রেশিও তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও বেসিক্যালি কি না যেগুলো শিডিউল ব্যাঙ্ক থাকছে আর কি আরবিআই সেকেন্ড শিডিউলে মেনশন যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে না আরবিআই বলে দিচ্ছে পরিষ্কার যে তোমরা অ্যাট আ সার্টেন পার্সেন্টেজ অফ ইউর ডিমান্ড অ্যান্ড নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি যেটা এনডিটিএল সেটা তোমরা এখানে রাখবে আমাদের মানে আমাদের আরবিআইয়ের এর অ্যাকাউন্টে রাখতে হবে তো সেটা কত পার্সেন্ট না সেটা হচ্ছে থ্রি থেকে ফিফটিন ভ্যারি করে যেটা এখন বর্তমানে উঠে গেছে তো মোটামুটি তিন থেকে পনেরোর মধ্যে এটা থাকে তাহলে রেশিও কী বলছে ফর্মুলা কী বলছে ক্যাশ রিজার্ভ রেশিও ইকুয়ালস টু ক্যাশ রিজার্ভ বাই এনডিটিএল ইন্টু একশো অর্থাৎ টোটাল টোটাল আমার যেটা হচ্ছে যে কত পার্সেন্ট ওপরে হচ্ছে কত পার্সেন্ট রাখতে হবে ওপরে হচ্ছে কত পার্সেন্ট রাখতে হবে ঠিক আছে নিজে হচ্ছে না নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি তাহলে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি আমরা মানি মানিতে পড়েছিলাম মানি চ্যাপ্টারে যে ব্যাংকের দু রকম লাইবিলিটি থাকে একটা হচ্ছে ডিমান্ড লাইবিলিটি হচ্ছে টাইম লাইবিলিটি তাহলে কোনগুলো হচ্ছে একটা একটাতে আন্ডারে পড়ছে হচ্ছে আমার সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট আরেকটাতে পড়ছে হচ্ছে আমাদের এফডি আর আরডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট তাহলে একটা হচ্ছে প্রচণ্ড লিকুইড মানে যখনই টাকা চাইবে সেভিংস আর কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে আর একটা হচ্ছে লিকুইড অতটা নয় সেটা হচ্ছে আমাদের ডিমা ফিক্সড ডিপোজিট আর রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে তাহলে এই দুটো একসাথে মিলে যত টোটাল টাকা একটা ব্যাংকের ঘরে আছে ঠিক আছে এই সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আর ডি এফ মিলিয়ে যত টোটাল আছে সেইটার একটা সার্টেন পার্সেন্টেজ আমাকে আরবিআইয়ের কাছে রাখতে হচ্ছে সেটাই হচ্ছে আমার ক্যাশ রিসার্ভ রেশিও তো এটা হচ্ছে আমার সিআরআর হলো এবার হচ্ছে এস এসএলআর কি বলছে যে একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআই ভাবে রাখতে হলো আর তা বাদ দিয়েও আর একটা সার্টেন পার্সেন্টেজ অব দিস টোটাল এনডিটিএল আমাকে রাখতে হচ্ছে আরবিআই ব্যাংক নিজের ভল্টে রাখবে অর্থাৎ নিজের কাছেই রাখবে বাট পুরোটা দিয়ে দেবে না ধরো যদি একশো আমার লাইবিলিটি হয় অর্থাৎ টোটাল সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডিআরডি মিলিয়ে তো আমার একশো টাকা আছে ব্যাংকের ঘরে ঠিক আছে সেখান থেকে আমি একটা সার্টেন পার্সেন্টেজ আমি আরবিআইতে রাখলাম বাকি ধরলাম আমার কাছে নাইনটি পার্সেন্ট আমার কাছে রয়েছে এই নাইনটি পার্সেন্ট পুরোটাই আমি লোন হিসেবে দিয়ে দিলাম তাহলে সেটা প্রচণ্ড রিস্কি হয়ে যাবে তার জন্য ব্যাংক বলছে কিনা এই মোটামুটি বলা যায় যে একটা সার্টেন পার্সেন্টেজ সাতাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট তোমাকে নিজের কাছে রাখতে হবে এই নব্বই পার্সেন্টের মধ্যে থেকে বা এই সরি একশো টাকার মধ্যে থেকে তার মানে কি না এখন আরবি একবার রেটগুলো আমরা দেখে নিই কত কত রেট এখন বর্তমানে সিআরআর হচ্ছে চার পার্সেন্ট আর এসআরআর হচ্ছে এইটিন পয়েন্ট সেভেন পয়েন্ট পার্সেন্ট তাহলে তার মানে কি বলছে না দেখো যে একশো টাকা যদি আমার ডিপোজিট হয় টোটাল তার মানে তার থেকে চার পার্সেন্ট মানে চার টাকা আমাকে আরবিআইতে রাখতে হবে আর প্রায় উনিশ টাকা মতন আমাকে ব্যাংকের ভল্টে রাখতে হবে তাহলে উনিশ আর চারে আমার হলো তেইশ এই বাকি যে আমার রইল যে মানে টোটাল হচ্ছে যে সাতাত্তর পার্সেন্ট যেটা এই সাতাত্তর পার্সেন্ট থেকে আমি সেটাকে লোন হিসাবে বাকিদেরকে দিতে পারবো তাহলে এইটুকু আমাকে বাঁচাতে হবে তাহলে দেখো এখন এই যে পঁচিশ থেকে চল্লিশের যেহেতু এটা উঠে গেছে এই রেশিওটা ওইটার জন্য আমি এখন এটাকে আনতে পেরেছি এইটিন পারসেন্টে এই যে এসএলআরটা যেটা সেটাকে আমাকে কিভাবে রাখতে হবে না এটা গোল্ড ক্যাশ বন্ড এই সব আকারে আমি রাখতে পারি নট নেসারি যে আমাকে শুধুমাত্র ক্যাশেই রাখতে হবে আচ্ছা এবারে হচ্ছে আচ্ছা এবারে যেটা মেন কথা সেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে ইনফ্লেশনের সাথে এই সিআরআর আর এসএলআর এর যখন ইনফ্লেশন বেশি হচ্ছে আমাকে মানি সাপ্লাই কমাতে হবে তখন আমি কি করব না ব্যাংকগুলোকে বলবো যে তোম তোমার হাতে আমি বেশি টাকা ছাড়বো না তোমাকে খুব বেশি টাকা আরবিআইতে এবং তোমার ভল্টে রাখতে হবে তাহলে আমি সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে কি করব না সিআরআর বাড়িয়ে দেবো এবং এসএলআরও বাড়িয়ে দেবো ফলে ব্যাঙ্ক কী হবে না ব্যাংকের এখন হাতে আছে সাতাত্তর টাকা লোন দেওয়ার জন্য ব্যাঙ্কের সেক্ষেত্রে হাতে থাকবে হয়তো দেখা যাবে সত্তর টাকা বা ষাট টাকা হয়তো পড়ে থাকবে হাতে তো এইটা করার জন্য আমাকে কী করতে হবে সিআরআর বাড়াতে হবে এসএলআর বাড়াতে হবে আর উল্টো ঠিক যখন আমাকে ইনফ্লেশনটা আর কি বাড়াতে হবে মানি সাপ্লাই বাড়াতে হবে তখন আমি কি করব না আমি এই সিআরআর আর এসএলআরটাকে কমিয়ে দেবো ফলে কী হবে না ব্যাঙ্কের হাতে প্রচুর টাকা থাকবে লোন দেওয়ার জন্য আচ্ছা এরপরে যেটা চার নম্বর কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল সেটা হচ্ছে যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফে ফেসিলিটি তাহলে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি যেটা তাহলে বুঝতেই পারছো নাম শুনে বোঝা যাচ্ছে যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট করছে অর্থাৎ মার্কেটে যে টাকার মানি সাপ্লাইটা সেটাকে অ্যাডজাস্ট করছে এর কী কী উপায় আছে না এর হচ্ছে যে দুটো দুটো রেট আছে একটা হচ্ছে রেপো রেট একটা হচ্ছে রিভার্স রেপো রেট তাহলে রেপো রেট হচ্ছে রেপো রেট হচ্ছে রেপো রিপার্চেস রেটের শর্ট ফর্ম রেপো রেট এবং রেপো রেট আর রিভার্স রেপো রেট দুটোই কিন্তু হচ্ছে শর্ট টার্ম ক্রেডিট কন্ট্রোল মেজর মানে এখানে হচ্ছে দুটোই হচ্ছে শর্ট টার্ম এটা মনে রাখবে যে এখানে কিন্তু লং টার্ম দুটো নয় খুব শর্ট টার্ম তাহলে এই যে শর্ট টার্ম ফ্যাসিলিটি কীভাবে আমরা ইউজ করছি আরবিআই ক্রেডিট কন্ট্রোল করার জন্য সেটা আমরা দেখে নিই তাহলে রেপো রেট বেসিক্যালি কী না রেপো রেট হচ্ছে যে যে রেটে কমার্শিয়াল ব্যাংকে আরবিআই ধার দিচ্ছে তাহলে কমার্শিয়াল ব্যাঙ্ক কী করছে তার মডগেজ হিসেবে ডেটেড গভর্নমেন্ট সিকিউরিটি ট্রেজারি বিল এগুলোকে আর কি সাবমিট করছে আরবিআইকে এবং আরবিআই তার বদলে তাকে লোন দিচ্ছে শর্ট টার্ম লোন সেই যে রেটে দিচ্ছে সেটা হচ্ছে আমার রেপো রেট তাহলে রেপো রেট কী বলছে যে যখন আর কি রেপো রেটটা সাপোজ যখন বাড়াচ্ছে আরবিআই কখন বাড়ায় জেনারেলি না যখন মানি সাপ্লাই কমাতে হয় ঠিক আছে এটা পুরো ইনভার্স রিলেশন তাহলে মানি সাপ্লাই রেপো রেট বাড়ালে কি হবে না মানি সাপ্লাই কমবে ঠিক আছে তাহলে কি হচ্ছে না যখন রেপো রেট বাড়াচ্ছে সাপোজ দু পার্সেন্ট বাড়ি দিল তখন কি হচ্ছে না ব্যাংক যখন আরবিআই ব্যাংক যখন আরবিআইয়ের কাছ থেকে ধান নিচ্ছে ব্যাংকগুলো তখন কি হচ্ছে না আরবিআইকে বেশি সুদ দিতে হচ্ছে তার ফলে কি হচ্ছে না সেই টাকাটাই সেই যখন আরবিআই কাছ থেকে নিয়ে অন্য লোককে লোন দিচ্ছে তখন লোনের তার সুদের হারটাও বাড়াতে হচ্ছে না পরে ব্যাংকের প্রফিট কমে যাবে তোর ফলে কি হচ্ছে না যখনই লোনে সুদের হার বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মানুষজন যারা পাবলিক আছে তারা কী করছে লোন নেওয়া বন্ধ করে দিচ্ছে তার ফলে কি হচ্ছে না তাদের হাতে টাকা কমে যাচ্ছে ফলে আলটিমেটলি দাঁড়াচ্ছে না ব্যাঙ্ক প্রথম কথা ব্যাঙ্ক আরবিআই কাছ থেকে লোন নিতেই চাইবে না যেহেতু রেট বেড়ে গেছে তাই ব্যাঙ্কের কাছে টাকা কম আর যদি ব্যাঙ্ক নিয়েও নেয় তারপরে যখন পাবলিককে দিতে যাচ্ছে পাবলিক লোন নিচ্ছে না ফলে কী হচ্ছে পাবলিকের হাতে টাকা কমে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আলটিমেটলি মানি সাপ্লাই কমে যাচ্ছে লিকুইডিটি কমে যাচ্ছে এবং ইনফ্লেশন কন্ট্রোল করা পসিবল হচ্ছে আর্থিক এর উল্টোটা কখন হচ্ছে না যখন রেপো রেট যখন মানে কমিয়ে দেওয়া হচ্ছে তখন কী হচ্ছে যে ব্যাঙ্কগুলো দেখছে যে আরবিআইয়ের কাছ থেকে কম সুদে লোন নেওয়া যাচ্ছে টাকা ধার নেওয়া যাচ্ছে শর্ট টার্মে সেই টাকাটা ধান নিচ্ছে এবং সেই টাকাটাকে কম ইন্টারেস্ট রেটে তা তখন পাবলিককে দিচ্ছে এবং পাবলিকও দেখছে যে হ্যাঁ টাকা কম লাগছে আমি নিয়ে নিই ফলে পাবলিকের হাতে টাকা বেশি চলে আসছে এর ফলে লিকুইডিটি বাড়ছে এবং আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইনফ্লেশন অল্প হলেও বাড়ছে তো এটা হচ্ছে রেপো রেট আর রিভার্স রেপো রেটটা হচ্ছে ঠিক উল্টোটা যখন হচ্ছে যে আরবিআই যখন কমার্শিয়াল ব্যাঙ্কের কাছ থেকে শর্ট টার্ম বরোয়িং করছে তাহলে লোন যখন নিচ্ছে আরবিআই তাহলে স্বাভাবিক ব্যাপার যে সবসময় আমার কি দাঁড়াবে না যখন আরবিআই যখন লোন নিচ্ছে আরবিআই নিশ্চয়ই এত টাকা ব্যাঙ্কগুলোকে দেবে না মানে এত রেটে দেবে না তাহলে রেপো রেট যেটা হবে সেটার থেকে রিভার্স রেপো রেট যেটা সেটা সবসময় কম হবে দেখো এখানে পরিষ্কার এখনকার রেটে দেখা যাচ্ছে কি না পলিসি রেপো রেট যেটা সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট আর রিভার্স রেপো রেট হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তাহলে যখন ব্যাঙ্কগুলো যখন লোন নিচ্ছে তখন আরবিআই তাদের কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে কত না ফাইভ আবার যখন আরবিআই যখন ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট যখন মানে আরবিআই যখন ইন্টারেস্ট দিচ্ছে মানে লোন নেওয়ার ফলে তখন দিচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে খুব স্বাভাবিক যে আরবিআই যখন নেবে তখন সব ব্যাংকের সাথে একসাথে নেবে ফলে প্রচুর অ্যামাউন্টের ব্যাপার অত টাকা আরও কিন্তু ইন্টারেস্ট দিতে পারবে না তাহলে দেখো রিভার্স রেপো রেট কোনটা না রিভার্স রেপো রেট হচ্ছে বলছে সেই রেটটা যে ফাইভ এখন এটা হচ্ছে কি না যখন আরবিআই যখন কমার্শিয়াল ব্যাঙ্কের থেকে লোন নিচ্ছে তখন সেই শর্ট টার্ম লোনের এগেনস্টে যে ইন্টারেস্টটা দিচ্ছে এবারে যদি এই রিজার্ভ রিভার্স রেপো রেট যদি বাড়ানো হয় এই ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভের থেকে যদি আট পার্সেন্ট করে দেওয়া হয় তার মানে কি হচ্ছে না ব্যাঙ্কগুলো যখন আরবিআই কে লোন দেবে তখন আলটিমেটলি ব্যাঙ্কগুলো কিন্তু বেশি টাকা ইন্টারেস্ট পাবে ঠিক আছে ফলে ব্যাংকের ইন্টারেস্ট যদি বেড়ে যায় তাহলে ব্যাঙ্ক সাহিক ব্যাপার বেশি টাকা আরবিআইকে কে লোন দিতে চাইবে ঠিক আছে তাহলে ব্যাংকের কাছে টাকাটা আছে সে টাকাটা আরবিআই কাছে চলে যাবে আবার আরেকটা হতে পারে যে যদি ব্যাংক যদি আরবিআই কাছ থেকে লোন নাও নেয় আর আরবিবিআই ব্যাংক দেখবে যে আমাকে যদি ইকুয়ালি প্রফিট করতে হয় তাহলে আমি পাবলিকের কাছ থেকে বেশি ইন্টারেস্ট আমি চার্জ করব। কম্পিটিভ ইন্টারেস্ট তাহলে কি হবে না দেখবে যে আলটিমেটলি আমার কোথায় বেশি প্রফিট তাহলে ফলে কি দাঁড়াবে না ও যে লোকগুলো মানে সাধারণ পাবলিকের কাছ থেকে বেশি ইন্টারেস্ট চার্জ করবে তাহলে তখন পাবলিক আবার ইয়ে নিতে চাইবে না মানে টাকা লোন নিতে চাইবে না ফলে রিভার্স রেপো রেট যখন বাড়াচ্ছে তখন আরবিআই মানে ব্যাঙ্ক করছে না বেশি টাকা আরবিআইতে রাখছে ফলে ব্যাংকের কাছে টাকা কমে যাচ্ছে অথবা হচ্ছে ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে ফলে আর কি পাবলিক লোন নিচ্ছে না ফলে পাবলিকের হাতে টাকা থাকছে না তার ফলে কী হচ্ছে না আমরা পরিষ্কার বুঝতে পারছি রিভার্স রেপো রেট বাড়ানোর ফলেও কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করা যায় লিকুইডিটি কমানো যায় তাহলে এখানে এগুলো এক্সাম্পল দিয়ে বোঝানো আছে আমি এগুলোতে ডিটেলসে গেলাম না মোটামুটি এটাই এরপরে যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এম এস এফ তাহলে এম এস এফ এক্ষেত্রে দেখো যে এম এস এফ যখন আমরা এই কনসেপ্টটা একটুখানি তুলনামূলক মডার্ন কনসেপ্ট কারণ দু হাজার এগারো সাল থেকে এটা লঞ্চ হয়েছে আমাদের ইন্ডিয়াতে এটা কি বলছে না যখন একটা ব্যাংকের এক দিনের জন্য মানে এক রাতের জন্য বলতে গেলে খুব বড়ো অ্যামাউন্টে লোনের প্রয়োজন হয় তখন আমরা এই তখন ব্যাঙ্কগুলো এই এম এস এফ ফ্যাসিলিটি মানে উপভোগ করে সেটা কী ফ্যাসিলিটি না সেটা হচ্ছে যে যখন সে কী করছে না মানে ঠিক জাস্ট রেপো রেটের মতনই আরবিআইয়ের কাছ থেকে লোন নিচ্ছে বাট এক রাতের জন্য নিচ্ছে এবং সেখানে ইন্টারেস্ট রেটটা রেপো রেটের থেকে একটুখানি বেশি ঠিক আছে যেহেতু শর্ট টার্ম আরও শর্ট টার্ম মানে শর্টেস্ট টার্ম সেজন্য রেটটা কিন্তু আরও বেশি মোটামুটি বলা যায় যে মোর দ্যান ওয়ান পার্সেন্ট অফ দ্য রেপো রেট তাহলে এখানে কী বলছে দেখো যে এটা অ্যাভেলেবেল হচ্ছে কখন থেকে না নয়ই মে দু হাজার এগারো সাল থেকে এটা লঞ্চ হয়েছে ভারতে এবং এর ফলে কী হচ্ছে না এলিজিবল সিকিউরিটি যেটা নিচ্ছে সেগুলো কী কী না গভর্নমেন্ট ডেটেড সিকিউরিটি ট্রেজারি বিল স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডেভেলপমেন্ট লোন তাহলে মিনিমাম কত লোন নিতে হবে না এক কোটি টাকা নিতে হবে মিনিমাম এবং তারপরে বেশি কত না তার মাল্টিপেলে মানে এক কোটি দু কোটি তিন কোটি এভাবে মাল্টিপ্লে নিতে হবে তাহলে এবারে দেখো আমরা যদি রেটগুলো দেখি এখন বর্তমান রেটগুলো তাহলে এমএসএফ রেট কত দেখো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট হচ্ছে রেপো রেটের থেকে একটুখানি বেশি মানে এক পার্সেন্ট বেশি না এখানে মোটামুটি ফাইভ মানে জিরো পয়েন্ট বেশি বলা যায় তাহলে দেখো একদম সবথেকে বেশি রেট যদি বলে যে ইক মানে ইয়ে হিসাবে সাজাও বড়ো থেকে ছোটো সাজাও তাহলে সবথেকে বেশি রেট হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট তার মাঝখানে তার নিচে হচ্ছে মানে রেপো রেট তারও নিচে হচ্ছে রিভার্স রেপো রেট ঠিক আছে তো দেখো অদ্ভুতভাবে এমএসএফ আর ব্যাঙ্ক রেট এখন একই সেম ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্ম আচ্ছা এটা হচ্ছে আমার কোথায় গেল এম আচ্ছা এম এস এফ যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এম এস এফ এর সাথে মানে আমাদের ইনফ্লেশনের কী রিলেশন ঠিক আছে কীভাবে কন্ট্রোল করা হয় এম এস এফ এর মাধ্যমে তাহলে দেখো এম এস এফ যখনই আরবিআই যখনই ডিক্লেয়ার করছে যে এম এস এফ এর ভ্যালুটা মানে বাড়িয়ে দিচ্ছে যে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভের থেকে হয়তো দেখা গেলো সেটা ছয় পার্সেন্ট করে দিল অর্থাৎ শর্ট টার্ম লোন নিতে গেলে ব্যাঙ্কে অনেক বেশি ইন্টারেস্ট দিতে হবে তখন ব্যাঙ্কগুলো সাধারণত সে শর্ট টার্ম লোনের দিকেই যাবে না তো তার ফলে কি হবে না লিকুইডিটি কমানো সম্ভব ব্যাংকের হাতে বেশি টাকা হয়তো যাবে না আর উল্টোটা করলে মানে যদি এমএসএফ যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো কী করবে শর্ট টার্ম লোন বেশি করে নিতে চাইবে এবং তার ফলে ব্যাংকের কাছে প্রচুর টাকা চলে আসবে যেগুলো তারা লেন্ড করতে পারবে তো ফলে এটাই হচ্ছে মোটামুটি রিলেশন আচ্ছা এরপরটা হচ্ছে লাস্ট যেটা কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে মার্কেট স্টেবিলাইজেশন কি আচ্ছা এখানেটা বলে দিই যে কোয়ান্টিটেটিভ আর কোয়ান্টিটিভ কোনটা কার ঘরে পড়ছে এবারে মেন্সেও কিন্তু প্রশ্ন এসছে যে ও ওএমও ওপেন মার্কেট অপারেশন এটা কোয়ালিটেটিভের মধ্যে পড়ছে নাকি কোয়ান্টিটেটিভের মধ্যে পড়তে বা বা চারটে অপশন দিয়ে দিলো যে এর মধ্যে কোনটা কোয়ালিটেটিভের মধ্যে পড়ছে কোনটা কোয়ালিটিভ নয় ঠিক আছে সেটা লেখো এরকম করে কোয়েশ্চেন কিন্তু আসছে তাই প্রথমে এই ভাগটা যেন ক্লিয়ার থাকে যে কোনটা কোয়ান্টিটেটিভের আন্ডারে পড়ছে কোনটা কোয়ালিটেটিভের আন্ডারে পড়ছে আচ্ছা এবারে আসছে মার্কেট স্টেবিলাইজেশন স্কিম তাহলে এটা কিন্তু সেই অর্থে কোনো টুল নয় কোনো রেট দিয়ে এটাকে বাঁধা যায় না এটা কি করছে না এটা একটা মেজর বলছে যে যখন মানে ইন্ডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে এক্সেস ফরেন এক্সচেঞ্জ ফ্লো করছে ধরো ধরো তোমার যে এক্সপোর্ট হঠাৎ করে বেড়ে গেছে কোনো পার্টিকুলার কেউ হয়ত কি এক্সপোর্ট করছে প্রচুর জিনিস এবং তার কাছে প্রচুর ফরেন এক্সচেঞ্জ আসছে মানে ইন্ডিয়ার হঠাৎ করে এক্সপোর্ট প্রচুর বেড়ে গেছে এবং প্রচুর ফরেন এক্সচেঞ্জ আসছে তাহলে এই যে ফরেন এক্সচেঞ্জ যেগুলো আসছে সেগুলোর কি আলটিমেটলি সেগুলো আলটিমেটলি হচ্ছে যে আমাদের টাকা মানে মানুষের হাতে টাকা আসছে এবং লিকুইডিটি বাড়ছে এই লিকুইডিটাকে অ্যাবজর্ভ করার জন্য কি করছে না আরবিআই তখন কী করছে না সরকারি মানে গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করছে সিকিউরিটি যখন ইস্যু করে তখন কি হয় না সেগুলো বাজারে ছাড়া হয় এবং সাধারণ লোক সাধারণ পাবলিক ইনস্টিটিউশন তারা সেগুলো কেনে এবং কিনে পরে কি করে না সেগুলো টাকা দিয়ে কেনে টাকাগুলো আরবিআইয়ের ঘরে চলে যায় তার ফলে কি হচ্ছে না লিকুইডিটি মার্কেট থেকে কমে যাচ্ছে তো এটা কিছুই না জাস্ট মানে যখন আর কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রচুর মানে ফরেন এক্সচেঞ্জ ফ্লো বাড়বে তখন আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করবে তার রেট কত হবে ম্যাচুরিটি টাইম কত হবে সব ডেট অফ ইস্যু সব আরবিআই ডিসাইড করবে ইন্টারেস্ট দেবে হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এইগুলো মোটামুটি তখন ইস্যু করা হয় আচ্ছা এরপরে আমাদের টোটাল আমরা দেখলাম ছখানা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল এবারে কোয়ালিটেটিভ টুল কোয়ালিটেটিভ টুলের ক্ষেত্রে হচ্ছে যে কোনো এটা কোয়ান্টিটিফাই করা যাবে না জাস্ট কোয়ালিটি মেনটেন করতে হবে ক্রেডিটের তো প্রথমে আসছে যেটা রেগুলেশন অফ মার্জিন রিকোয়ারমেন্টস এই রেগুলেশন অফ মার্জিন রিকোয়ারমেন্টস আর রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট দুটোই অলমোস্ট এক মেন কথা হচ্ছে যে যখন আমি কোনো একটা জিনিসের সাপোজ সাপোজ কেউ একজন আর কি একটা ট্রাক্টর কিনছে তো ট্রাক্টর কিনলে জেনারেলি আমরা জানি সেটা এগ্রিকালচার অ্যাক্টিভিটিসের জন্য সে কিনবে তো সেক্ষেত্রে হয়তো আরবিআই বলে দিল যে এগ্রিকালচার সেক্টরে যখন কোনো লোন ইস্যু হবে তখন ডাউন পেমেন্ট করতে হবে মাত্র ফাইভ পারসেন্ট তাহলে একটা লোক যার হয়তো একটা ট্রাক্টরের দাম হচ্ছে কুড়ি লাখ টাকা তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে না জাস্ট তার টু পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই সে একটু ট্রাক্টরের জন্য লোন পেয়ে যাবে নাইনটি এইট পার্সেন্ট লোন পেয়ে যাচ্ছে ফলে তার ক্ষেত্রে জিনিসটা কেনা অনেক সোজা হবে তো অন্য কোনো ক্ষেত্রে দেখা গেলো যে সেই সেটাকে আর কি ডাউন পেমেন্টটা বলে দিল টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে তাহলে যখনই ডাউন পেমেন্ট বেশি হয়ে যাচ্ছে লোন কম হচ্ছে তখনই সেই লোকটা হয়তো সেটা আর কিনবে না বা অ্যাফোর্ড করতে পারবে না তাহলে এই যে সেক্টর ওয়াইজ এগ্রিকালচার সেক্টরে কত হবে ইন্ডাস্ট্রিতে কত হবে এই যে এমএসএমইতে কত হবে এডুকেশনের ক্ষেত্রে কত হবে এই টাইপের যে জিনিসগুলো আরবিআই সেগুলো আগের থেকে ঠিক করে দেয় এইভাবে কি হয় না তারা মার্জিন রিকোয়ারমেন্টস ঠিক করে পরে তারা ক্রেডিটটাকে কন্ট্রোল করে তো এটা একটা হলো আমাদের এটা মানে সেক্টর ওয়াইজ একটা হচ্ছে কনজিউমার ক্রেডিট মানে ধরো ডিউরেবেল যেরকম কেউ গাড়ি কিনছে কেউ বাইক কিনছে কেউ স্কুটি কিনছে তো যদি বলে আরবিআই বললো যে স্কুটি যদি কিনতে হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট তাকে ডাউন পেমেন্ট করতে হবে একটা কন্ডিশন আর সেকেন্ড হচ্ছে যে তাকে যে লোনটা দেওয়া হবে সেই লোনটা তাকে তিন বছরের মধ্যে শোধ করতে হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে তিন বছরের মধ্যে শোধ মানে ইএমআই অনেক বেড়ে যাবে তাহলে সেক্ষেত্রে হয়তো কেউ হয়তো লো এটা অ্যাফোর্ড করতে পারবে না আর আরবিআই হয়তো বললো যে ঠিক আছে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট কোনো টাকাই দিতে হবে না কেনার সময় পুরোটাই লোন হবে এবং লোনটা দশ বছরে সুদ করতে হবে তাহলে কি ইএমআইটা অনেক কমে যাচ্ছে সেক্ষেত্রে যে কেউ হয়তো একটা স্কুটি কিনতে পারবে তাহলে যখনই আরবিআই দেখবে যে কোনো একটা সেক্টরে আমার গ্রোথ দরকার তখনই কি করবে সেখানে এইরকম করে মানে রেগুলেশন কনজিউমার ক্রেডিটটা রেগুলেট করার জন্য ডাউন পেমেন্ট আর পিরিয়ড অফ মিনিমাম রিপেমেন্ট এগুলো ফিক্স করে দেবে এইভাবে ক্রেডিটটাকে কন্ট্রোল করবে আচ্ছা এবারে আসছি ক্রেডিট রেশনিং ঠিক আছে কি বলছেন ইন দিস মেথড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্রেডিট ফ্লো টু এ পার্টিকুলার সেক্টর ইজ কন্ট্রোল তাহলে একটা সেক্টরে কত মানে ক্রেডিট যাবে ধরো একটা ধরো ব্যাঙ্ক থেকে আর কি একশো টাকা লোন ইস্যু হয়েছে তার মধ্যে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কত টাকা লোন ইস্যু হয়েছে তারপরে ইন্ডাস্ট্রি এর জন্য কত পার্সেন্ট লোন ইস্যু হয়েছে এইভাবে তার একটা রিপোর্ট পাবলিশ করে যে কোন কোন সেক্টরে কত গেল আমরা জানি যে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলে একটা কনসেপ্ট আছে যে যেসব সেক্টরগুলো ইকোনমির জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট সেগুলোকে প্রায়োরিটি সেক্টর ঘোষণা করা হয়েছে এবং ব্যাঙ্কে তার টোটাল লেন্ডিংয়ের এত পার্সেন্ট একটা একটা সার্টেন পার্সেন্ট সেখানে প্রায়োরিটি সেক্টরে দিতেই হবে এরকম করে একটা কন্ডিশন করা হয়েছে তো এখানে কি বলছে না একটা হচ্ছে যে ভ্যারিয়েবল পোর্টফোলিও রেশিও ভ্যালিও অফ ভ্যালিও সরি ভ্যারিয়েবল পোর্টফোলিও সিলিং দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্রেডিট ফর ভেরিয়াস পোর্টফোলিওস ইজ ফিক্সড ঠিক আছে তাহলে কোন সেক্টরে কত মানে ক্রেডিট যাবে সেটা ফিক্স করে দিয়েছে যদি এটা না করতো তাহলে কি হতো না ব্যাঙ্ক হয়তো ম্যাক্সিমাম ক্রেডিটই বিজয় মালিয়াকে দিয়ে দিত एक हे वेरिएबल रिस्क वेरिएबल कैपिटल रिस्क ওয়েটেড অ্যাসিড রেশিও তাহলে এইটা একটা টার্ম সেটা হচ্ছে সিআরএআর ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেড রেশিও আর একটা এটাকেই বলা হয় আবার ক্যাপিটাল অ্যাডিক রেশিও সিএআর তাহলে যখনই আমরা একটা লোন ইস্যু করি সেই লোনের এগেন্স্ট একটু রিস্ক থাকে কিছু থাকে সেফ লোন কিছু থাকে রিস্কি লোন যেরকম এখন যেরকম বলা যায় যে এডুকেশন লোন এডুকেশন লোনটাকে একটু রিস্কি লোন বলা যেতে পারে কারণ একটা এডুকেশন লোন যখন ইস্যু হচ্ছে তখন অনেকটাই ডিপেন্ড করছে যে যে ছেলেটা এডুকেশন লোনটা নিল সেই আলটিমেটলি চাকরি পাচ্ছে কিনা চাকরি পাওয়ার পরে সে সেটা ডিপেন্ড করবে এবারে অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু এখন চাকরির বাজার খারাপ তাহলে একটা ছেলে আর কি একটা একটা মানে প্রফেশনাল কোর্স করলো প্রচুর টাকা দিয়ে তারপরে আর চাকরি পেলো না তার ফলে কী হলো সে লোনটা রিপে করতে পারছে না তখন সেটা রিস্কি হয়ে যাচ্ছে এইভাবে কী হয় যে কোন সেক্টরের লোনটা মানে তার ওয়েটেড অ্যাভারেজ তার রিস্ক রেশিও কত মানে ওয়েটেড যেটা আমাদের বলে ওয়েটেড রিস্ক অ্যাভেটেড অ্যাসিড যেটা সেই যে রেশিওটা সেটা কত সেটা আরবিআই ফিক্স করে এটা সেন্ট্রাল ব্যাঙ্ক ফিক্স করে দেয় যে কোন কোন লোনটার কতটা মানে রিস্ক আছে এবারে দেখো যখন আমরা কী করছি প্রথমে সেক্টর ওয়াইজ সিলিং ফিক্স করে দিচ্ছি আগেরটাতে ভ্যারিয়েবল পোর্টফোলিও সিলিংয়ে এবারে ধরো আমরা একটা বলছি যে একটা চাষিকে যে লোনটা দেওয়া হচ্ছে বা একটা এসএইচজি গ্রুপকে যে লোনটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট চান্স হচ্ছে সেই লোনটা রিকভারি হবে তাহলে এই যে সেলফ হেল্প গ্রুপগুলোকে যে লোন দেওয়া হচ্ছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হবে সেগুলোকে আমি সেভ ধরছি তার মানে সেটা আমি হান্ড্রেড একশো যদি সেখানে আমার একশো কোটি টাকা লোন ইস্যু হচ্ছে সেটাকে আমি একশো কোটি টাকাই ধরছি কিন্তু যদি সেটা এডুকেশন লোন হিসেবে যখন আমার একশো কোটি টাকা ইস্যু হচ্ছে সেটাকে আমি ধরছি পাঁচশো কোটি টাকা কারণ রিস্কি রিস্ক তাহলে ফলে কি হচ্ছে না একই অ্যামাউন্ট যদিও ব্যয় কিন্তু যেহেতু রিস্ক ফ্যাক্টর জড়িয়ে আছে আমি সেটাকে পাঁচ গুণ করে দিচ্ছি মানে একশো টাকা একশো কোটি ইস্যু হলেও সেটা আমি ধরছি পাঁচশো কোটি ইস্যু হয়েছে ফলে যে সিলিংটা আমার দেওয়া আছে যে এডুকেশান লোনে এক হাজার কোটির বেশি দেওয়া যাবে না সেটা হয়তো খুব তাড়াতাড়ি আমার ফিল আপ হয়ে যাচ্ছে কিন্তু বাকি অন্য লোনের ক্ষেত্রে যেখানে আমার রেশিওটা কম আছে সেখানে আমার অনেকটা অনেক বেশি লোন আমি ইস্যু করতে পারছি এইভাবে আরবিআই কি করছে না এই একটা সিলিং আর একটা হচ্ছে যে এই রেশিওর মাধ্যমে এই ক্রেডিটটাকে কন্ট্রোল করছে হ্যাঁ এই যে রেশিওটা এই রেশিওটা ফিক্স হচ্ছে বেসেল নমস বেসিল নর্মসের মাধ্যমে তাহলে কি বলছে না ডাইরেক্ট অ্যাকশান যেটা বেসিল নর্মস আমরা ব্যাঙ্কিংয়ে গিয়ে পরে পরের চ্যাপ্টারে পড়বো দ্য ডাইরেক্ট অ্যাকশান কী বলছে না ইন দিস কেস দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ইস্যু সার্টেন পলিসি ডিসিশনস টাইম টু টাইম বেসড অন ট্রিভেলিং সিচুয়েশন ইন দা ইকোনমি ফর এক্সাম্পল দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক মে রিকোয়ার সিডিউল ব্যাঙ্ক স্টুডেন্টস এন্ড প্রোপোজালস ফর লোন বিয়ন্ড এ সার্টেন অ্যামাউন্টিনাইজড বাই সেন্ট্রাল ব্যাঙ্ক দিস হ্যাজ টু বি ফলোড বাই দ্য সিডিউল ব্যাঙ্ক তাহলে হয়তো বলে দিল যে তুমি যখনই কাউকে এক কোটি টাকার বেশি লোন ইস্যু করবে তোমাকে সেটা আরবিআইতে পাঠাতে হবে আগে মানে তার ইয়ের জন্য মানে মতামতের জন্য তারপরে তুমি সেটা ইস্যু করতে পারবে তো যখন আর কি ইকোনমির কন্ডিশন খুব খারাপ হয় তখন আর কি এই লোন ডিফল্টটা কমানোর জন্য আরবিআই অনেক সময় চাই যে এই লোন গুলো আর কি আইবিআর কাছে আসুক মানে তারা স্কুডনি করতে পারে পাবলিসিটি পাবলিসিটি ডিনোটস দা পাবলিকেশন অফ উইকলি मंथলি স্টেটমেন্টস অফ অ্যাসেট लायबिलिटी অফ কমার্শিয়াল ব্যাঙ্কস থ্রু পিরিয়ডিক্যালস এন্ড ওয়েবসাইটস দিস ব্রিং গ্রেটার ট্রান্সপারেন্সি ইট PUTS MORAL PRESSURE অন দা আরিং ব্যাঙ্কস नॉट टू वायलेट টার্মস তাহলে কি পাবলিকেশন মানে তোমাকে রেগুলারলি তোমার রিপোর্ট গুলো পাবলিশ করতে হবে যাতে সাধারণ মানুষ তোমার তোমার অ্যাসেট लायबिलिटी কি কি কন্ডিশন সেটা যেন ক্লিয়ারলি বুঝতে পারে মোরাল সুয়েশন তাহলে এইগুলো কি হচ্ছে এগুলো আমার মানে এটা আসছে আমাদের ক্রেডিট রেশনিংয়ের পরে আসছে ডাইরেক্ট অ্যাকশন মানে ব্যাঙ্কগুলোকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে আরবিআই তারপরে আসছে পাবলিসিটি তারপরে আসছে মোরাল সিচুয়েশান মানে মোরাল সুয়েশন মানে একটা সতর্কতা সতর্ক সতর্ক বানিয়ে দেওয়া ঠিক আছে মোরাল মোরাল সিচুয়েশন রেফার্স টু মেথডস অফ পার্সুয়েশন মেথডস অফ রিকোয়েস্ট মেথডস অফ ইনফরমাল সাজেশন অ্যান্ড মেথডস অফ অ্যাডভাইস টু কমার্শিয়াল ব্যাঙ্কস অ্যাবাউট ডুজ অ্যান্ড ডোন্টস বাই কলিং এ মিটিং দ্য ব্যাঙ্কস আর নর্মালি বাউন্ড টু ফলো দিস বাট ইট ইজ নট ম্যান্ডেটারি তাহলে মিটিং ডেকে পরে ব্যাঙ্কে আর কি ইনফরমালি একটা ওয়ার্নিং দেওয়া যে তুমি এগুলো করবে না ঠিক আছে এটা হচ্ছে মোরাল সিচুয়েশন আর কন্ট্রোল থ্রু ডাইরেক্টিভস মানে এটা একটা ওই ডাইরেক্ট অ্যাকশনের মতনই কন্ট্রোল থ্রু ডাইরেকটিভ মানে হচ্ছে আন্ডার দিস মেথড সেন্ট্রাল ব্যাঙ্ক ইস্যুস ফ্রিকুয়েন্ট ডাইরেক্টিভস টু কমার্শিয়াল ব্যাঙ্ক মানে অর্ডার ইস্যু করছে দিস ডাইরেক্টিভস গাইড কমার্শিয়াল ব্যাঙ্কস ইন ফ্রেমিং দেয়ার লেন্ডিং পলিসি থ্রু এ ডাইরেক্টলি দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ক্যান ইনফ্লুয়েস ক্রেডিট স্ট্রাকচার সাপ্লাই অফ ক্রেডিট যা হোক মানে মোট কথা হচ্ছে ডাইরেক্টলি তাকে একটা ব্যাঙ্কগুলোকে আর কি নোটিস ইস্যু করছে বা অর্ডার ইস্যু করছে যে তুমি এইভাবে লোন দেবে এই পলিসি মেনে লোন দেবে আচ্ছা এবারে আসছে মনিটারি ট্রান্সমিশন মনি ট্রান্সমিশন রিফার্স টু প্রসেস বাই হুইচ সেন্ট্রাল ব্যাঙ্কস মনিটারি পলিসি সিগন্যালস আর পাসড অন থ্রু ফিনান্সিয়াল সিস্টেম টু ইনফ্লুয়েন্স আ বিজনেস অ্যান্ড হাউটসোলস তাহলে কীভাবে এই যে পলিসি রেট চেঞ্জ করার মাধ্যমে সেটা ইকোনমিতে কীভাবে আর কি সেটা ইয়ে হচ্ছে ইনফ্লুয়েস করছে সেটা হচ্ছে মনিটারি ট্রান্সমিশন দের দের আর মেনি মনিটারি পলিসি সিগন্যালস বাই আরবিআই দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান ইজ দ্য রেপোরেড তাহলে সব থেকে পাওয়ারফুল কোনটা হচ্ছে না রেপোরেড ওয়ে রেপোরেড ইজ চেঞ্জ ইট ব্রিংস চেঞ্জেস ইন দ্য ইন দ্য ওভারঅল ইন্টারেস্ট রেট ইন দ্য ইকোনমি এজ ওয়েল অ্যাজ এ রেজাল্ট অফ আ ডিক্রিজ ইন রেপোরেড দ্য ইন্টারেস্ট রেট অন নোলস বাই ব্যাঙ্ক অলসো চেঞ্জেস অ্যান্ড দিস এনকারেজেস কনজামশন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি ইন দ্য বিজনেস অ্যান্ড হাউস হোল্ড তাহলে স্বাভাবিক যখনই আমাদের এই রেটগুলো চেঞ্জ হচ্ছে তখন মানি সাপ্লাই মানে মানি সাপ্লাই ফেভারেবল যখন চেঞ্জ আসছে তখনই মানি সাপ্লাই বাড়ছে এবং কনজামশন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিও ইকোনমিতে বাড়ছে আচ্ছা অ্যাজ দ্য রেপো রেট ব্রিংস চেঞ্জেস ইন দ্য মার্কেট ইন্টারেস্ট রেট দ্য রেপো রেট চ্যানেল ইজ অফেন রেফার্ড এজ দ্য ইন্টারেস্টেড চ্যানেল অফ মনিটারি ট্রান্সমিশন তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসা যে ইন্টারেস্ট চ্যানেল অফ মনিটারি ট্রান্সমিশন কোনটাকে বলা হচ্ছে তাহলে রেপো রেট নাকি ব্যাঙ্ক রেট নাকি সি আরআর তখন বলতে হবে রেপো রেট তাহলে রেপো রেট কমলে পরে কী হচ্ছে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে কনজামশন এক্স ইনভেস্টমেন্ট বাড়ছে আউটপুট বাড়ছে গ্রোথ বাড়ছে কী বলছে ইন্টারেস্ট রেট ইজ দ্য মেইন চ্যানেল অফ মনিটারি পলিসি ট্রান্সমিশন সিমিলারলি দেয়ার ইজ ক্রেডিট চ্যানেল অ্যাসেট প্রাইস চ্যানেল কনফিডেন্স চ্যানেল অটসেট্রা এইসব চ্যানেলগুলো আছে ইন দ ইন্ডিয়ান সিনে অফ দোনিটে পলিসি ট্রান্সমিশন ইজ হেভেলি ডিপেন্ডিং অপন দ রেপোরেট দ রেপোরেট ইজ দেন্কর রেট ইন ডিটারমাইনিং দ ইন্টারেস্ট ইন দা ইকোনমি নাও হাউ ফার এ চেঞ্জ ইন রেপোরেট ক্যান ব্রিং এ করেস্পন্ডিং চেঞ্জ ইন দা ইন্টারেস্ট বাই ব্যাঙ্ক ডিপেন্ডস অপন দ ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ ব্যাঙ্কিং সিস্টম এজ ওয়েল ইন দিস রেসপেক্ট দ্য ব্যাঙ্কিং সিস্টেম হোল্ডস দ্য সেন্টার স্টেজ ইন ইন্ডিয়াজ ময়েন্টারি পলিসি ট্রান্সমিশন তাহলে যারা মোট কথা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট রেট হচ্ছে রেপো রেট তাই জন্য এটাকে পলিসি রেট বা পলিসি রেপো রেটও বলা হচ্ছে আচ্ছা এবার হচ্ছে টু রিমেম্বার ডিয়ার মানি পলিসি চিপ মানি পলিসি কোনটা কখন হচ্ছে না ডিয়ার মানি পলিসি বলছে ওয়েন দ্য ইনফ্লেশন ই দ্যার ইজ ইনফ্লেশন যখন ইনফ্লেশন বাড়ছে তখন ব্যাঙ্ক কী করছে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ডিয়ার মানি পলিসি করছে অর্থাৎ লিকুইডেশন কমাচ্ছে সেটাকে আমরা বলছি ডিয়ার মানি পলিসি তার তার ফলে রেটগুলো রেসপেক্টিভলি চেঞ্জ করতে হচ্ছে আর চিপ মানি পলিসি কি না যেখানে হচ্ছে যে ইনফ্লেশন বাড়াতে হবে মানি সাপ্লাই বাড়াতে হবে ফলে আমাকে চিপ মানি পলিসি গ্রহণ করতে হচ্ছে এটা কখন হচ্ছে না ডিপ্রেশন যখন চলছে বা রিসেশন যখন চলছে তখন এই কন্ডিশনটা নিতে হচ্ছে ভ্যালু অফ মানি দ্য ভ্যালু অফ মানি উই মিন দ্য পারচেজিং পাওয়ার অফ মানি তাহলে ভ্যালু অফ মানি বলতে অ্যাজসাচ কিন্তু ভ্যালু অফ মানি একশো টাকার ভ্যালু একশো টাকা নয় তার পারচেজিং পাওয়ার দ্য পারচেজিং পাওয়ার অফ মানি ডিপেন্ডস অপন দ্য প্রাইস লেভেল এ জেনারেল রাইস ইন জেনারেল রাইস ইন দ্য প্রাইস লেভেল ইন্ডিকেটস ফল ইন দ্য ভ্যালু অফ মানি তার মানে ইনফ্লেশন যখন বাড়ছে তখন প্রাইস লেভেল তখন তার ভ্যালু অফ মানিটা কমছে স্বাভাবিক ধরো এখন আজ থেকে একশো বছর আগে পঞ্চাশ টাকার যে ভ্যালু এখন পঞ্চাশ টাকার ভ্যালু অখনই এক হতে পারে না তার কারণটা কি টাকার ভ্যালুটাকেই কমে যাচ্ছে টাকার ভ্যালু টাকার ভ্যালু কমছে না মানে ইনফ্লেশন যেহেতু বাড়ছে করেসপন্ডিংলি ভ্যালু অফ মানিটা কমে যাচ্ছে তো সেই জন্য আমরা ভ্যালু অফ মানি বলতে বুঝি কোনটা দ্য পারচেসিং পাওয়ার অফ মানিটাকে বুঝি আর কি বলছে না কারেন্ট রেট যেটা অ্যাজ অন সেপ্টেম্বর মাসে যেটা রেট ছিল আর কি তারপরেই আবার চেঞ্জ হয়েছে কিছু মনিটারি বাই দি মনিটারি পলিসি রিপোর্ট একটা এসছে তারপরে তো যাই হোক মানে মোট কথা হচ্ছে এখন এই আটই ইন সেপ্টেম্বর তোমরা রিজার্ভ ব্যাঙ্কের সাইট খুললেই একদম বাঁদিকে এই রেটগুলো লেখা আছে মাঝে মাঝে দেখতে থাকবে যে কীরকম কী চেঞ্জ হলো তো মোটামুটি আটই ইন সেপ্টেম্বর যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে পলিসি রেট হচ্ছে পলিসি রেপো রেট হচ্ছে ফাইভ রিজার্ভ রেপো রিভার্স রেপো রেট হচ্ছে ফাইভ ফাইভ এম এস এমএসএফ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যেটা হচ্ছে ওভার নাইট ওভার ড্রাফ ফ্যাসিলিটি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ব্যাঙ্ক রেট হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট রিভ রিজার্ভ রেশিও হচ্ছে ফোর পার্সেন্ট সি আরআর আর এইটিন পয়েন্ট সেভেন ফাইভ এস এসএলআর আর লেন্ডিং ডিপোজিট হচ্ছে বেস রেট হচ্ছে এত এত থেকে এত এমসিএলআর ওভার নাইট হচ্ছে এত থেকে এত সেভিংস ডিপোজিট রেট টার্ম ডিপোজিট রেট এইগুলো ডেফিনেশন জানার দরকার নেই শুধুমাত্র এটা মনে রাখবে যে এইখানে যে রেটগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে আরবিআই এইগুলো ডিফাইন করছে অনেক সময় কোয়েশ্চেন আসে পরীক্ষাতে যে সেভিংস ব্যাংকের যে সেভিংস রেট বা ব্যাংকের হচ্ছে যে ওই প্রাইম প্রাইম লেন্ডিং রেট প্রাইম লেন্ডিং রেট ব্যাংক ব্যাংকের যে সেভিংস ডিপোজিট রেট এগুলোকে মানে ডিটারমাইন করে আরবিআই নাকি ব্যাংক অনেক সময় কনফিউশন তৈরি হয় তাহলে জানবে যে এখানে যেগুলো দেওয়া নেই সেগুলো কিন্তু সব পার্টিকুলার রেসপেক্টিভ ব্যাঙ্কে দায়িত্ব দেওয়া আছে যে তারা সেগুলো ডিটারমাইন করবে সেখানে আরবিআই নাক গোলাতে যাবে না ঠিক আছে তো এই হলো আমাদের মোটামুটি আরবিআই আর তার ক্রেডিট কন্ট্রোলের পুরো গল্প